আসসালামু আলাইকুম। আজকে যে জিনিসটা শুরু করব, অনেকে খুব ভয় পায়, অনেকে বলে ভাই এ তো পরীক্ষার আগে প্রত্যেক দিন পড়তে হয়, নাহলে বলে হয় না। ঠিক আছে, আমরা শুরু করি। তো আমরা আজকে যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। আমরা কি পড়ব? আমরা পড়ব সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। আমরা আগে ফিলিংস নিব, তারপরে বোর্ডে এতগুলো লেখার কিছু কাহিনী আছে, তারপরে কাহিনীগুলো বলবো। আচ্ছা, তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমরা যখনই পড়তে যাব, দেখো আমাদের প্রথমে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা একটু লিখে নিতে হবে। দেখো, তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা ছিল dQ সমান dU প্লাস dW। নিশ্চয়ই এটাতে কোনো সমস্যা ছিল, যখন এটাতে কোনো সমস্যা থাকবে তখনই আমরা এখান থেকে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এটা ইউজ করার চেষ্টা করব, তাই না? তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এ দেখো একবারে সব কিছু শক্তির নিত্যতা সূত্র মেনে চলতেছে, মানে বিষয়টা দেখো আমাদেরকে বুঝতে হবে যে এইটাতে সমস্যাটা কোথায় আছে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে আমাদের সমস্যাটা কোন জায়গায় এটা আমাদেরকে বুঝতে হবে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে সমস্যাটা হচ্ছে, দেখো আমরা যদি dQ নেগেটিভ করে দিই, ভালো করে দেখো, আমি যদি dQ নেগেটিভ করে দিই, তাহলে এই dQ নেগেটিভের জন্য আমরা এই দিকের অংশের প্রত্যেকটাই চাইলে ইচ্ছা মতো নেগেটিভ করতে পারি। তো এখান থেকে একটা সমস্যা সৃষ্টি হয়, তখন এই বিজ্ঞানীরা থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের দিকে নজর দেয় যে শুধু ফার্স্ট ল দিয়ে কাজ হবে না। তাহলে আমরা আগে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের মূল কথাটা বুঝি, তারপরে বোর্ডের কথাগুলো দেখব। তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে অনেক বিজ্ঞানীরা তাদের ভাষায় বিবৃত করেছে, সেটা বিষয় না। বিষয় হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের মূল কথাটা কী। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের মূল কথাগুলোকে আমি বলি, তারপর আমি এগুলো বুঝাই একটু পয়েন্ট আউট করে লিখব। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মূল কথা হচ্ছে, বাহ্যিক কোনো যন্ত্র, কোনো এক্সটার্নাল যন্ত্র, বলি নিউটন যেমন কি বলেছিল বাহ্যিক কোনো বল, দুই নম্বর সূত্র বলতেছে বাহ্যিক কোনো যন্ত্র ছাড়া, মানে ওখানে বলছিল বাহ্যিক যন্ত্র লাগবে, এবার বলতেছি বাহ্যিক যদি কোনো যন্ত্র তুমি না দাও তাহলে কোল্ড টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে হিট যাবে না। এটাই থার্মোডাইনামিক্সের দুই নম্বর ল, খুবই সিম্পল ল। দেখো আমরা আমাদের প্রথম যে ক্লাস ছিল, প্রথম ক্লাসে আমি তোমাদেরকে দুইটা বাক্স আঁকাইছিলাম, খেয়াল করতে পারো কিনা আমি একটু দেখি। দেখো এরকম এবং এরকম আমি দুইটা বাক্স আঁকাইছিলাম, দিয়েছিলাম এর মধ্যে অনেক হিট আছে, ধরো এর মধ্যে হিট Q1, এর মধ্যে হিট Q2। আমি বলে দিলাম Q1 গ্রেটার দেন Q2, কিন্তু এটার তাপমাত্রা ধরো 100°C, এটার তাপমাত্রা যদি 90°C হয়, বাহ্যিক কোনো কাজ যদি আমি না করি তাহলে হিট কোনোদিনই এখান থেকে এখানে যাবে না। ভালো করে খেয়াল করো, হিট কোনোদিনই এখান থেকে এখানে যাবে না। এই প্রসেসটাই হচ্ছে, এই কথাটাই হচ্ছে শুধু থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল। সহজ কথায় বলতে গেলে খুবই সহজ এই কথাটা, যে বাহ্যিক যদি আমি কোনো শক্তি প্রয়োগ না করি তাহলে কম তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় হিট কোনোভাবেই যাবে না। আবারও বলতেছি, কম তাপমাত্রা থেকে উঁচু তাপমাত্রাতে হিট কোনোভাবেই যাবে না। কম তাপমাত্রা থেকে উঁচু তাপমাত্রায় হিট কোনোভাবেই যাবে না, বাহ্যিক যদি কোনো শক্তি আমি প্রয়োগ না করি। এটাই হচ্ছে আমার থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল। তাহলে আমরা আরেকটু ফিলিংস নিব, ঠিক আছে? তার আগে আমি বলি, এইখানে চারটা ল আমি তোমাদেরকেও লিখতে বলেছিলাম, তোমরা লিখেছো কি না? তো তোমরা যদি লিখে থাকো ভালো করে, ভাইয়া আপুরা, আমি একটু চারটা ল পড়বো না, একটু পড়ি। তোমরা যারা লিখেছো, আমি পোস্ট দিয়েছিলাম খাতায়, তোমরা তোমাদের হাতের বই দেখে লিখেছো, সেই বইয়ের সাথে আমার চারটা ল মিলছে নাকি একটু মিলিয়ে নাও, ঠিক আছে? নাও মিলতে পারে। তো দেখো এখানে কি লিখছিলাম, ক্লসিয়াসের সংজ্ঞা, বাইরের কোনো শক্তির সাহায্য ব্যতিরেকে কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার কোনো বস্তু হতে উচ্চ তাপমাত্রার কোনো বস্তুতে স্থানান্তর সম্ভব নয়। কেলভিন কি বলছে, কোনো বস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল অংশে অবিরামভাবে সরবরাহ করা সম্ভব নয়। পরের একটা উদ্দেশ্য আছে, প্ল্যাঙ্ক কি বলছে, কোনো তাপ উৎস হতে অনবরত তাপ শোষণ করবে এবং সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করবে এটা সম্ভব না।
কারণও বলেছে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা সম্ভব এমন যন্ত্র বের করা সম্ভব নয়। আমার রিডিং পড়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা খাতায় তুলেছ আমাকে একটু কমেন্ট করে জানাও এই চারটা সূত্র তোমাদের বইয়ের সাথে আমি যেটা লিখেছি কার কার মিলেছে কার কার মিলেনি, এটা জানা আমার দরকার আছে, কারণ এই জিনিসটা তোমাদের মাথার মধ্যে ঢুকাইতে হবে। আমি যে চারটা সূত্র বোর্ডে লিখেছি তোমরা যে বই থেকে খাতায় তুলেছ ওই সূত্র আর আমার বোর্ডে লেখা সূত্র নামের সাথে এবং ওই সূত্রগুলা হুবহু মিলেছে কি না এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মিলেছে নাকি আমাকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, মোহাম্মদ হক বলেছো মিলেছে, তনিমা বলেছো মিলেছে, এস এম সাদিকুজ্জামান বলছো মিলেছে, ওমা সবার মিলেছে, তাহলে তো আমি জীবনটাই আমার ব্যর্থ হয়ে গেল। কিরে ভাই কেউ একজন বল মিলেনি, কেউ একজন বল মিলেনি, কেউ একজন বল মিলেনি, কারণ না মিলার কথা তো। আমি তো আমি কিন্তু দেখো এই যে এখানে খেয়াল করো আমার হাতের সামনে ১৩টা বই আছে, মানে এখানে আমার সামনে ১৩টা বই রাখা আছে, ১৩টা বইয়ের সূত্র তো মিলে না, কেমন করে মিললো, এত ভৌতিক বিষয়। হ্যাঁ মামুন, সূত্র খুঁজে পাইনি তাই লেখেনি, ওই খুঁজে পাইনি মানে বাংলাদেশের সব কটা বইয়ের মধ্যে সূত্র লেখা আছে। মাহমুদুল হাসানও মিলেছে, এই সাদিক, এই সাদিকুজ্জামান তুমি একটু আগে বললা মিলেছে এখন বলছো মিলেনি। হ্যাঁ মামুনুর রশিদ মানে বলতেছ যে মিলেছে, তারপরে মিলেনি, হালকা ডিফারেন্স আছে জয়প্রকাশ মণ্ডল, হালকা না অনেক ক্ষেত্রে ভারী ভারী ডিফারেন্সই আছে। আমি ভালো করে একটু বলে, আমার সামনে ১৩টা বই আছে, অনেক বই ক্লসিয়াসে লেখা আছে আপনা আপনি কম তাপমাত্রা থেকে উঁচু তাপমাত্রায় তাপ যাইতে পারে না, ঠিক আছে। তারপরে এটা কি বই, এই বই, এই বইয়ে লেখা আছে আরও একটা কথা, বাইরের কোনো শক্তি কর্তৃক সম্পাদিত কাজ ব্যতীত রেখে শীতল বস্তু তো উষ্ণ বস্তুতে নিজে তাপ প্রবাহিত হতে পারে না। আচ্ছা, তো তোমাদেরকে এটা বলার কিছু উদ্দেশ্য আছে, কারণ আমি তো জানি যে তোমরা কী ধরনের সমস্যা করে পড়ো। আচ্ছা কথাটা ভালো করে বুঝে নাও, এই সূত্রগুলা এই বিজ্ঞানীরা এদের কি মাতৃভাষা বাংলা ছিল, ভালো করে বোঝো, এদের কি মাতৃভাষা বাংলা ছিল, এদের মাতৃভাষা বাংলা ছিল না, এক নম্বর কথা। ছোট্ট দুইটা কথা বলি ভাই, এই যে প্যারাবোলা আর এই যে হাইপারবোলা, হাইপারবোলা এই দুইটার বাংলাতেই কত তফাত তা তোমরা মনে হয় খুব ভালো করে জানো, যে প্যারাবোলা এবং হাইপারবোলা এই দুইটার বাংলাতেই প্রচুর তফাত। সেখানে এত বড় বড় জিনিস যখন তুমি ইংলিশ থেকে বাংলা করবা অনেক ধরনের প্রবলেম থাকতেই পারে, এবং অনেক ব্যক্তি আসলে নিজেই বলেছে আমার বিবৃতি এটা এটা এটা, তাহলে তো সমস্যা তাই না, কারণ পরীক্ষায় পরীক্ষায় যদি তোমাকে বলে যে তুমি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লেখো, ক নাম্বার কোশ্চেনে কিন্তু এটা বলতেই পারে, ঠিক আছে, এটা বলতে পারে না। তো তখন দেখো যদি কারো বিবৃতি না দিয়ে দেয়, আমি ভালো করে কথা বলি, যদি কখনো কোনো বিজ্ঞানীর বিবৃতির নাম উল্লেখ করে না দেয়, যে কোনো বিজ্ঞানীর নাম যে ক্লসিয়াসের বিবৃতিটি লেখো কোনো দিনই দেয় না, আমি দেখি না সচরাচর দিতে, তাহলে তোমার এই গোলায় যে লিখতে হবে, আবারও বলতেছি ভাইয়া এবং আপুরা, এই গোলা যে লিখতে হবে নট নেসেসারি অ্যাট অল। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের এক একজনের বিবৃতি তিন চারটা করে আছে, তার মানে কতগুলা বিবৃতি, তোমার মনে যেটা চাই তুমি সেটা লিখবা, যদি কারোর নাম উল্লেখ করে না দেয়। মেন থিমটা লিখলেও হবে, কারোটা না লেখ না লিখলেও কোনো সমস্যা নাই, মেন থিমটা বোঝো, মেন থিমটা হচ্ছে বাহ্যিক কোনো যন্ত্র ছাড়া লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে হিট যাওয়া সম্ভব নয়, এটাই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। বাহ্যিক কোনো যন্ত্র ছাড়া লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে হিট যাওয়া সম্ভব না। এখন আমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করি, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, সারা জীবন কাজে লাগবে, সারা জীবন রাতুল ভাইকে মনে রাখবা। দেখো খেয়াল করো, এইখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে এমসিকিউ এ, প্রত্যেকটা ভার্সিটিতে আসে, মেডিকেলে আসে, খুবই গুরুত্বপূর্ণ, বুয়েটের প্রিলিতেও আসতে পারে। কোনোদিন কি মনে হয় মেডিকেলের পরীক্ষায় বলবে ক্লসিয়াসের বিবৃতি নিচের কোনটি বলো, ক নাম্বার অপশানে একটা, খ নাম্বার অপশানে একটা, গ নাম্বার অপশানে একটা, ঘ নাম্বার অপশানে একটা, কোনো দিন বলবে, কোনো দিন বলবে না, কোনো দিনও বলবে না। তাহলে কি বলবে দেখো, কোশ্চেন কি হবে ভালো করে বুঝে নাও, পরীক্ষায় কোশ্চেন হবে বাহিরের কোনো শক্তির সাহায্য ব্যতীত রেখে কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার কোনো বস্তু হতে উচ্চ তাপমাত্রার কোনো বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়, এই বিবৃতিতে কার, পরীক্ষায় এই কোশ্চেন আসবে।
সোজা কথা বলি ভাই, আমাদের টাইমেও বলছে মানুষ যে এই জিনিস পরীক্ষার হলে যাওয়ার আগে না দেখলে নাকি মনে থাকে না। তাহলে এটার একটা সিস্টেম বলি কি করে পড়তে হয় ভাইয়া, ঠিক আছে? এই কি বলতেছো তোমরা, চলে এসেছি, নেটওয়ার্ক খুব প্রবলেম করছে। এই নেটওয়ার্ক কেন প্রবলেম করতেছে ভাইয়া? এক মিনিট টাইম দেন, লিখে ফেলি। আনিকা তোমাকে কিন্তু মায়ের দিব মায়ের, আমি যে বললাম যে এগুলা লিখে ফেলো, আবার বলতেছে এক মিনিট টাইম দেবো। এবার ভালো করে কথা শুনো, এবার এবার রেডি, এই কথাটা সারা জীবন কাজে দেবে খুব ভালো করে। তাহলে এই চারটা বিবৃতি থেকে আমাকে কি করতে হবে, একটা বিবৃতি থেকে বলতে হবে এটা কার বিবৃতি, পড়তে হয় কিভাবে, অল্প পরিশ্রমে শিখে নাও। এই প্রত্যেকটা বিবৃতি, এবং আমি ১৩টা বইয়ের সব বিবৃতি খুঁজে দেখেছি, প্রত্যেকটা বিবৃতি থেকে তোমার কাজ হবে একটা ইউনিক ওয়ার্ড খুঁজে বের করা। সিস্টেমটা বোঝো, প্রত্যেকটা বিবৃতি থেকে তোমার কাজ হচ্ছে একটা ইউনিক ওয়ার্ড খুঁজে বের করা, যেটা কেবলমাত্র ওই সূত্রেই আছে, অন্য সূত্রতে নাই। ভালো করে খেয়াল করো, ট্যাকটিক্সটা বোঝো পড়ার, এবং তোমার কাজ হবে শুধু ওই ইউনিক ওয়ার্ডটা মনে রাখা। তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা সূত্র থেকে ইউনিক ওয়ার্ডটা খুঁজে বের করা এবং ওই ইউনিক ওয়ার্ডটাকে মনে রাখা। এখন আমি তোমাদেরকে দেখাই সিস্টেমটা, ভালো করে দেখো। এই চারটা সূত্রের মধ্যে বিজ্ঞানী ক্লসিয়াসের যে সূত্র, খেয়াল করো, বিজ্ঞানী ক্লসিয়াসের সূত্রে কি বলছে, বাহিরের কোনো শক্তির সাহায্য ছাড়া স্বয়ংক্রিয় কোনো যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার কোনো বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব না। ভালো করে দেখো তো, এই বাইরের কথাটা অন্য চারটার মধ্যে কোনো সূত্রে আছে কি না, ভালো করে খেয়াল করে দেখো তো, বাহিরের কথাটা চারটা সূত্রের মধ্যে কোনোটাতে আছে কি না, বাইরের কথাটা চারটা সূত্রের মধ্যে কোনোটাতে আছে কি না। এই আটকাই গেলা নাকি তোমরা, আমি দেখতে পাইতেছি না কেন, কাজের টাইম এইভাবে কারেন্ট জ্বালালে হয়? এই তোমরা আমার কথা শুনতে পাচ্ছ নাকি, তাড়াতাড়ি বলো। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ নাকি বলো, এখানে এখন কারেন্টের ইট চলছে, বুঝলা? যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। লাইভ চালু হবে, এই তাড়াতাড়ি জয়েন করো, তাড়াতাড়ি জয়েন করো, লাইভ ইন্টারাপ্টেড হচ্ছে না, কারেন্ট যাচ্ছে আর আসছে, কারেন্ট লীলা খেলা ঘটাচ্ছে। ক্লিয়ার ক্লিয়ার, শোনা যায়, শোনা যায়, হ্যাঁ শোনা যায়, ফ্যান্টাস্টিক। শোনো, তাহলে আমরা কি করব, এই চারটা সূত্র থেকে ইউনিক ওয়ার্ডটা খুঁজে বাইর করব। দেখো, ক্লসিয়াসের বিবৃতিতে বাইরের এই কথাটা আছে, দেখো অন্য কোনো বিবৃতিতে বাইরের কথাটা নাই, তার মানে ক্লসিয়াসের সংজ্ঞায় বাইরের একটা ইউনিক ওয়ার্ড। এবার দেখো, কেলভিনের সংজ্ঞায় যদি আমরা আসি, তাহলে কি বলছে, কোনো বস্তু তার পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতম শীতল অংশে করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব না। ভালো করে বোঝো, কোনো বস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। ভালো করে খেয়াল করো তো, শীতল শীতল, এই যে শীতল, অথবা এই যে শীতল, এই শীতল ওয়ার্ডটা, এই শীতল ওয়ার্ডটা কি কোনো অন্য কোনো বিবৃতিতে আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। দেখো, শীতল বিবৃতিটা অন্য কোথাওই নাই। এবার প্লাঙ্কে আসি, দেখো প্লাঙ্কের সংজ্ঞা, প্লাঙ্কের সংজ্ঞা কি বলতেছে, কোনো তাপ উৎস হতে কোনো হতে অনবরত তাপ শোষণ করবে এবং তা সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করবে এমন একটি তাপ ইঞ্জিন। আমরা শুধু ইঞ্জিন দেখাই, ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। অন্য কারটাতে ইঞ্জিন আছে ভাই, দেখো তো কারোটাতে কি ইঞ্জিন আছে, ভালো করে খেয়াল করো, কারোটাতে ইঞ্জিন নাই। এবার কার্নোতে চলে আসি, ভালো করে খেয়াল করো, কার্নো কি বলতেছে, কার্নো বলতেছে যে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর সক্ষম এমন যন্ত্র নির্মাণ সম্ভব নয়। ভালো করে খেয়াল করো তো, এই যন্ত্র কথাটা কি বাকি কোথাও আছে? ভালো করে খেয়াল করো, এই যন্ত্র কথাটা কি আর কোথাও আছে? আর কোথাও কিন্তু নাই, ঠিক আছে, আর কোথাও নাই, যন্ত্র কথাটা আর কোথাও নাই। তাহলে ভালো করে খেয়াল করো, এই জিনিসটা কিন্তু অনেকের জন্য অনেক কাল, আমি জানি, ব্যক্তিগতভাবে জানি বলেই বলতেছি। সিস্টেমটা আমার নিজেরও আবিষ্কার করা লাগে না, এটা অ্যাভেলেবল আছে সিস্টেমটা। দেখো তাহলে কি, ক্লসিয়াস এর সাথে বাইরে মিলতেছে, কেলভিনের সাথে শীতল মিলছে, প্ল্যাঙ্কের সাথে ইঞ্জিন মিলছে, কার্নোর সাথে যন্ত্র মিলতেছে।
তাহলে এই ছোট্ট কথাটা যদি মনে রাখি, দেখো 10 সেকেন্ডে চারটা সূত্র মনে রাখা হয়ে গেল, একটা এমসিকিউ কমপ্লিট। ভালো করে মনে রাখো সিস্টেমটা, দেখো কি বলতেছে, কি মনে রাখবো আমরা, বাইরে বাইরে ক্লসিয়াস, বাইরে ক্লসিয়াস শীতল কেলভিন, শীতল কেলভিন প্ল্যাঙ্কের ইঞ্জিন, প্ল্যাঙ্কের ইঞ্জিন কার্নোর যন্ত্র, কার্নোর যন্ত্র। দেখো 10 সেকেন্ড লাগে এই লাইনটা মনে রাখতে, আমাদের কিন্তু নাম্বারটা পাওয়া হয়ে যায়, এমনকি আমরা সূত্র আইডেন্টিফাইও করতে পারি। 10 সেকেন্ড লাগে, জাস্ট 10 সেকেন্ড। খেয়াল করো, বাইরে ক্লসিয়াস, শীতল কেলভিন, প্লাঙ্কের ইঞ্জিন, কার্নোর যন্ত্র। জাস্ট এই লাইনটা যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু আমরা থার্মোডাইনামিক্সের এই সূত্রগুলো, কোনটা কার সূত্র, জীবনে কোনোদিনই ভুলবো না। দেখো এই জায়গাটা, এই জায়গাটা তোমরা ক্লিয়ার কি না, ঠিক আছে? ভালো করে বলো, তোমরা কি এই জিনিসটা বুঝতে পারলা, কেমন করে আমরা থার্মোডাইনামিক্সের 2 নম্বর লটা কোনটা কার এটা বুঝবো? এরা আলাদা আলাদা করে সূত্র না দিয়ে সব এক জায়গায় গায়ে করে বললে তো হয়, আসলে বিষয়টা তো তাই, এখন দিয়েছে তুমি কি করবা, তাই না? তোমাকে তো নাম্বারও পাইতে হবে। তো বিষয়টা আসলে আলাদা কোনো পার্থক্যই নাই, প্রত্যেকটা বিজ্ঞানী তার মতো করে করে সূত্র দিয়েছে, সবগুলার নারী নক্ষত্র গিয়ে একই জায়গায় অবস্থান করে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হওয়া খুবই দরকার, কারণ এটা করলে জীবনেও ভুল যাবে না। সোজা করে মনে রাখবা, গোটা কোশ্চেনের মধ্যে খুঁজবা বাইরে কথাটা আছে, আছে এটা কার ক্লসিয়াসের, তুমি দেখবা শীতল কথাটা আছে, আছে এটা কার সূত্র, কেলভিনের। তুমি দেখতেছো ইঞ্জিন কথাটা আছে, এটা কার সূত্র, প্লাঙ্কের। যন্ত্র কথাটা আছে, এটা কার সূত্র, কার্নো। তাহলে একটা জিনিস ভালো করে শোনো, তোমাদের একটু পরে যে আমরা আমরা ইঞ্জিন পড়াবো না, ভালো করে খেয়াল করো, তাই আমি কখনো কার্নোর ইঞ্জিন কথাটা লিখবো না, কারণ নাহলে তোমাদের বড়ে ব্রেনে একটা মিসলিডিং হয়ে তোমরা এই দুইটার মধ্যে উল্টা করে দিতে পারো। তাই এই দুইটা লাইন আমি আবার একটু এমফাসাইজ করি, খেয়াল করো, প্লাঙ্কের ইঞ্জিন আর কার্নোর যন্ত্র, ঠিক আছে? কার্নোর ইঞ্জিন প্লাঙ্কের যন্ত্র কিন্তু না, ভালো করে খেয়াল করো, প্লাঙ্কের ইঞ্জিন কার্নোর যন্ত্র, প্লাঙ্কের ইঞ্জিন কার্নোর যন্ত্র। তাহলে আমরা আশা করা যায় বাইরে বাইরে ক্লসিয়াস, শীতল কেলভিন, প্লাঙ্কের ইঞ্জিন, কার্নোর যন্ত্র, এই কথাটা দিয়ে আমরা অবশ্যই তাপগতিবিদ্যা 2 নম্বর সূত্রটাকে সহজে মনে রাখতে পারবো আইডেন্টিফিকেশানের জন্য, ঠিক আছে? আইডেন্টিফিকেশান তাহলে আশা করা যায় শেষ হলো, এবার আমরা ফিল নিব, ঠিক আছে? আইডেন্টিফিকেশানটা এই জন্য করলাম, আমাদের তো পরীক্ষায় ভালো করতে হবে, তাই না? বেসিকও লাগবে, পরীক্ষায় ভালো করতে হবে, তো তো ওটার জন্য আইডেন্টিফিকেশান লাগবে, কারণ আমি অবশ্যই সবসময় কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করি, আমার স্টাইলই এটা। আচ্ছা, এবার আমরা 2 নম্বর সূত্রের তাৎপর্য বুঝবো, ঠিক আছে? আমরা সেকেন্ড ল এর তাৎপর্য বুঝবো। তাহলে সেকেন্ড ল, সেকেন্ড ল ফ্যান্টাস্টিক জিনিস, কী করছে সেকেন্ড ল আমাদেরকে, কী কী বলছে দেখো। সেকেন্ড ল আমাদেরকে বলেছে যে হিট অনবরত যায় না, হিট অনবরত ট্রান্সফার হয় না। তাহলে সেকেন্ড ল আমাদেরকে কি বলেছে, হিট অনবরত যায় না, অনবরত যায় না যদি হিট অনবরত যায় না মানে অনবরত বলাটা ঠিক না, ইচ্ছা মতো যায় না, হিট ইচ্ছা মতো যায় না, ইচ্ছা মতো যায় না, ঠিক আছে? তার মানে অলওয়েজ হাই টেম্পারেচার থেকে, আমি প্রথম ক্লাসে যে জিনিসটা পড়িয়েছিলাম, কি বলে গডফাদার টাইপের ভূমিকা, উচ্চতা, তাপমাত্রা, বিভব, ওই রিলেশনটা এসছে তাপমাত্রার সেকেন্ড ল থেকে, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে যায়, ঠিক আছে? তারপরে এই সেকেন্ড ল থেকে আমাদের সবচেয়ে কঠিন একটা টার্ম, টার্মটার নাম হচ্ছে এনট্রপি, এই জিনিসটার মানে হচ্ছে বিশৃঙ্খলা, এই এনট্রপির সৃষ্টি হয়েছে, এনট্রপি, এনট্রপি ওয়ার্ডটা পাওয়া গেছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে, এনট্রপি শব্দটা পাওয়া গেছে, এনট্রপি মানে বিশৃঙ্খলা। তার মানে এখানে যেহেতু হাই টেম্পারেচার থেকেই সে লোয়ে যাবে, তার লো থেকে হাই আসার কিন্তু সম্ভাবনা নাই, ভালো করে বোঝো, সে হাই থেকে লোতে অটোমেটিক চলে যাবে, কিন্তু সে লো থেকে হাই হতে পারবে না। তার মানে কি, এটা প্রমাণ করেছে যে বাস্তবে আসলে প্রত্যাগামী প্রক্রিয়া নাই,
ভালো করে বোঝো বিষয়টা, আমি একটা উদাহরণ দেই সবাই বুঝে যাবা, নালে বুঝবা না, অনেকে তো কঠিন ভাবো। উদাহরণটা ঠিক এরকম, কী করে উদাহরণ দিব চিন্তা করছি, আইসক্রিম খাবো নাকি, এই তোমরা আমাকে আইসক্রিম পাঠাবে বাড়িতে, মেলা দিন খাওয়া হয়নি, একটা আইসক্রিম আঁকাই, আহ দেখো কী সুন্দর আইসক্রিম আঁকিয়েছি, তাই না? আইসক্রিম, আমার মেয়ে আবার আইসক্রিম খুব পছন্দ করে, তো আইসক্রিম দেখো, আইসক্রিম, এই আইসক্রিমটা তুমি টেবিলের উপরে রেখে দিলা, তাহলে কী হবে বলো তো, এই আইসক্রিমটা যখন তুমি টেবিলের উপরে রেখে দিবা, এই আইসক্রিমটা টেবিলের উপর রেখে দিলে নিশ্চিত গলে যাবে, তাহলে এই আইসক্রিমটা টেবিলের উপর রেখে দিলা, গলে গেল, শেষ, গলে গেল। এই প্রক্রিয়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, তাই না? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এবার মজার বিষয় দেখো, এই আইসক্রিম যে গলে গেল, ও কি নিজে নিজে আবার আইসক্রিম হয়ে যাবে? উত্তর দাও, আইসক্রিম যে গলে গেল, ও কি নিজে নিজে আবার আইসক্রিম হবে নাকি হবে না, তাড়াতাড়ি কমেন্ট করো ভাইয়ারা। আইসক্রিম যে গলে গেল, ও কি আবার নিজে নিজে আইসক্রিম হবে নাকি হবে না, হবে নাকি হবে না, হবে নাকি হবে না? বা সবাই উত্তর দিয়েছে হবে না, ফ্যান্টাস্টিক, কমন সেন্স, এটাই আমরা পারি না। তাহলে আইসক্রিম যে গলে গেল, ও আর নিজে নিজে আইসক্রিম হবে না, এটাই বলতেছে থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল। কেমন করে? এই যে আইসক্রিম, আইসক্রিম যখন গলল, তাহলে আইসক্রিম যে গলল, হিট গেল কোথা থেকে, ভালো করে বোঝো তো, হিট কিন্তু, এটা যদি পরিবেশ হয়, ভালো করে বোঝো, এটা যদি পরিবেশ হয়, হিট কিন্তু পরিবেশ থেকে আইসক্রিমের মধ্যে ঢুকছে, হিট, কারণ আইসক্রিম ঠান্ডা, তাহলে হিট পরিবেশ থেকে আইসক্রিমের মধ্যে ঢুকেছে। এখন প্রশ্ন হচ্ছে, আইসক্রিম গলে গেল, এই গলা আইসক্রিম যদি আবার ঠান্ডা হইতে হয়, তাহলে ওই আইসক্রিমটাকে হিট ছেড়ে বরফ হইতে হবে, এর জন্য কি করতে হবে বলো তো? এর জন্য আমাদেরকে ফ্রিজে রাখতে হবে আইসক্রিম, ভালো করে বোঝো। ফ্রিজে রাখলে আবার হবে না, এই ফ্রিজে আবার কারেন্ট দিতে হবে, ভালো করে বোঝো, মানে ফ্রিজটা চালাইতে হবে, কারেন্ট দিতে হবে। এই কারেন্টটা কী জিনিস, কারেন্টটা, কারেন্ট কী? এই কারেন্ট হচ্ছে একটা এক্সটার্নাল সোর্স, এই কারেন্ট হচ্ছে একটা বাহ্যিক সোর্স, কারেন্ট হচ্ছে একটা বাহ্যিক সোর্স, এই কারেন্ট হচ্ছে একটা বাহ্যিক সোর্স, তাহলে এই কারেন্ট হচ্ছে একটা বাহ্যিক সোর্স, ফ্যান্টাস্টিক কথা, ঠিক আছে? কী কী কথা দেখো, কারেন্ট হচ্ছে একটা বাহ্যিক সোর্স, তাহলে এই বাহ্যিক সোর্স যদি দেই, আমি গলা আইসক্রিম গিয়ে ফ্রিজের মধ্যে রাখলাম এবং ফ্রিজটা চালু আছে, ফ্রিজটা যদি অপারেট করে, চলে, বা এখানে কি জানবে আমাকে আইসক্রিম দিয়েছে, তাহলে ফ্রিজটা যদি চলে, তাহলে এই গলা জিনিস আবার আইসক্রিম হয়ে যাবে, তার মানে একটা বাহ্যিক শক্তি দিতে হবে। তাহলে সেকেন্ড ল আমাদের কি বলেছে, আরও একটা কথা বলেছে দেখো, বাস্তবে প্রত্যাবর্তী প্রক্রিয়া নাই, প্রত্যাবর্তী প্রক্রিয়া নাই, প্রক্রিয়া নাই, আর আমরা জানি প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য হয়, তাহলে এটা আরও একটা কথা আমাদেরকে বলেছে, সর্বদা এনট্রপির পরিবর্তন শূন্যর থেকে বড় হয়। তবে মজার কথা বলি, এইটা আসলে সেকেন্ড ল না, ঠিক আছে, এটা সেকেন্ড ল থেকে আমরা পাই না, এটাই থার্ড ল, তো ওটা পরে কথা বলবো, ওটা নিয়ে এখন আপাতত কথা বলার দরকার নাই, তোমাদের বই অনুযায়ী এটা সেকেন্ড লয়ে ধরে। তাহলে এই কথাগুলো আমরা সেকেন্ড ল থেকে পাচ্ছি, ভালো করে খেয়াল করে নাও আরেকবার, আমরা কী কী পাচ্ছি, যে হিট ইচ্ছা মতো যায় না, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে যায়, এনট্রপির ধারণাটা আমরা পাই সেকেন্ড ল থেকে, বাস্তবে কোনো প্রত্যাগামী প্রক্রিয়া সম্ভব না, কারণ আমরা যদি একটা জিনিসকে ঠান্ডা করে ফেলি, অটোমেটিক সেটা আর গরম হবে না, সোজা কথা, ঠান্ডা করে দিলে অটোমেটিক কোনোভাবেই গরম হবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। ওকে, এবার আমরা অঙ্ক করব, ঠিক আছে, আমাদের সেকেন্ড ল শেষ, এখন আমরা এনট্রপি দিয়ে আমাদের অঙ্ক করা শুরু করব, রেডি? তাহলে আমরা এখন এনট্রপি দিয়ে অঙ্ক করা শুরু করব, তাহলে এখন আমরা করব এনট্রপি ম্যাথ, রেডি? সবাই ক্যালকুলেটার নিয়ে নাও হাতে, এখন ক্যালকুলেটার লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ক্যালকুলেটার লাগবে তোমাদের, একটু হাতে নিয়ে নাও, এনট্রপির ম্যাথ সবচেয়ে সোজা এবং পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, এনট্রপি, ঠিক আছে, আমরা এনট্রপির ম্যাথ করব এখন। এই এনট্রপির ম্যাথ বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বুয়েটের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, HSC পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, আমি বলে দিলাম কোনটা কার জন্য ইম্পর্ট্যান্ট। এই এনট্রপির ম্যাপ এত সোজা,
আমি করে দেখেছি ব্যক্তিগতভাবে এই অঙ্কটা করতে সচরাচর 27 থেকে 30 সেকেন্ড সময় লাগে। তাহলে এই সময়ের মধ্যে যখন তুমি 10 নাম্বারটা পাবা, তাহলে এই নাম্বারটা পাওয়া অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তাই এই অঙ্কটা অঙ্কের স্টাইলে করতে হবে, ঠিক আছে? তো আমি দেখবা আমার বোর্ডটা এরকম করে স্টাইল করা, তোমাদের বুয়েট খাতা তিন দুইটা ভাগে ভাগ করতে হয় না, দেখো আমার বোর্ডও দুটা ভাগে ভাগ করা আছে, তাহলে কী হবে তোমরা স্টাইলটা বুঝতে পারবা। এখন তাহলে আমরা এনট্রপির ম্যাথ করার জন্য ম্যাথের বেসিকটা একটু দেখার চেষ্টা করি। দেখো তাহলে এনট্রপি আমরা এভাবে বলছিলাম যে এনট্রপি একটা স্টেট ফাংশন, এটা তোমাদেরকে অনেকবার বলেছি আর বলবো না। তাহলে এনট্রপির ডিএস সমান ডিকিউ ডিভাইডেড বাই টি, তাহলে এনট্রপির ডিএস হচ্ছে ডিকিউ বাই টি, তাই তো? ওকে, ফ্যান্টাস্টিক। এখন আমরা একটু একটা বস্তুর তাপীয় পরিবর্তনটা একটু দেখব, ঠিক আছে? তাপীয় পরিবর্তন কেমন হয়, মানে ধরো আমরা যদি বরফকে জলীয় বাষ্প করতে চাই তাহলে আমাদের তাপীয় পরিবর্তনটা কেমন হবে, ভালো করে খেয়াল করো। আমাদের টার্গেট হচ্ছে একটা বরফ, মানে আইসক্রিম, আমাদের সেই আইসক্রিম আইসক্রিম, তাহলে প্র্যাকটিক্যালি বোঝায় এটাই ভালো হবে, ঠিক আছে? এই আইসক্রিম থেকে আমরা বাষ্প নিতে চাই, আমরা আইসক্রিম থেকে আইসক্রিমের বাষ্প নিতে চাই, ঠিক আছে? আমরা গলাবো না, আমরা গলায় আইসক্রিমকে ফোটাই দিব, আমরা শুধু গলাবো না, আমরা গলে আইসক্রিমকে ফুটিয়ে দিব, ঠিক আছে? গলাবো না, আমরা আইসক্রিমকে ফুটিয়ে দিব। এই তোমাদের মধ্যে কেউ ফোন দিচ্ছ নাকি, কোনো সমস্যা নাকি গো? লাইভ দেখতে পাচ্ছ তো, অনেকেই ফোন আসছে, আজকে ফোন ধরতে ধরতে পাগলা হয়ে গেলাম। কই কই কই, হ্যাঁ আইসক্রিমকে আমরা গড়াবো, ওরে বাপরে। তাহলে দেখো আইসক্রিমকে যদি আমরা বাষ্প করতে চাই তাহলে এর মধ্যে ফেজের চেঞ্জটা চিন্তা করো। ধরো আইসক্রিম তো একটা মাইনাস তাপমাত্রায় ছিল, আমি ধরে নিলাম -5°C তাপমাত্রা আইসক্রিম ছিল, মানে ফ্রিজের মধ্যে আইসক্রিমটা -5°C তাপমাত্রায় ছিল। আমি এটা কেমন করে পেলাম, আইসক্রিমের মধ্যে এরকম ফুটা করে আমার থার্মোমিটার ঢুকালাম, দেখছি এটা -5°C তাপমাত্রায় আছে। এখন এই যে -5°C তাপমাত্রায় আইসক্রিম ছিল, এই আইসক্রিমটাকে আমরা যখন হিট দিব, আমরা এখানে আগুন দিচ্ছি, প্রথমে তো আগুন দেওয়া যাবে দরকারই হবে না। এই আইসক্রিমটা ধরলাম খালি পানির আইসক্রিম, ঠিক আছে? দুধ মুধ কিছু নাই, মানে বরফ। তো এই আইসক্রিমটাকে বরফ বানাই দিয়ে বাদলাও বরফ, এই আইসক্রিমটাকে আমরা হিট দিতে দিতে যখন 0°C তাপমাত্রায় আনবো, তখন সে তার গলনাঙ্কে পৌঁছায় যাবে, পৌঁছায় যাবে না? তাহলে যখন সে 0°C তাপমাত্রায় গলনাঙ্কে এসে পৌঁছে যাবে, তখন আরও যদি হিট দেই তাহলে কিন্তু সে 0°C তাপমাত্রায় প্রথমে বরফ ছিল, তারপরে সে 0°C তাপমাত্রায় পানি হবে, ভালো করে খেয়াল করো, 0°C তাপমাত্রায় সে পানি হবে। এরপরে যদি আরও হিট দেই, আরও হিট দিচ্ছি, তাহলে সে এখান থেকে 0 থেকে বাড়তে 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 100°C থাকবে এবং পানি হবে। যদি আরও হিট দেই তাহলে সে 100°C তাপমাত্রায় বাষ্প হবে, আরও যদি হিট দেই তাহলে আমার ধরো বাষ্পর তাপমাত্রা আরও বেড়ে গেল, 120°C তাপমাত্রা হয়ে গেল। দেখো আমার তাপ কিন্তু, এটা ক্লাস 9-10 ছিল, তাও আমি বিষয়টা বুঝাই দেবো, অনেকেরই বুঝতে সমস্যা হয়। আমি যখন হিট দেই তাহলে মাইনাস তাপমাত্রা থেকে প্রথমে গিয়ে ও গলনাঙ্কে স্থির হবে তাপমাত্রাটা, তারপরে জিনিসটা গলবে, ভালো করে বোঝো, জিনিসটা গলবে, গলার পরে জিনিসটার তাপমাত্রা আবার বাড়বে, জিনিসটার তাপমাত্রা বাড়ার পরে জিনিসটা ফুটবে, তাহলে প্রথমে গলল, তারপরে কি হবে, বাষ্প হবে, বাষ্প হওয়ার পরে কি হবে, আবার তাপমাত্রা বেড়ে থাকবে, বাড়তে থাকবে। তার মানে মূল কথা হচ্ছে আমরা যখন কোনো জিনিসকে হিট দেই, ভালো করে বোঝো, আমরা যদি ডাইরেক্ট হিট দেই তাহলে এই যে এই প্রক্রিয়াটাতে যদি কোনো লস না থাকে, মানে ইন জেনারেল যদি বাহ্যিক কোনো লস না থাকে, তাহলে হিটটা দুইটা কাজ করে, কখনো তাপমাত্রা বাড়ায়, কখনো অবস্থার পরিবর্তন করে। তাহলে হিট দিলে দুইটা কাজ করে, কি কাজ করে, তাপমাত্রা বাড়ায় এবং অবস্থার পরিবর্তন করে। হিট দিলে আমি যদি হিট দেই, ভালো করে খেয়াল করো, আমি যদি হিট দেই তাহলে সে কখনো কি করবে, কখনো তাপমাত্রা বাড়াবে, তাপমাত্রা বাড়াবে অথবা অবস্থার পরিবর্তন করবে, সোজা কথা স্টেট চেঞ্জ করবে
চেঞ্জ করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সে হয় তাপমাত্রা বাড়াবে, নাহলে স্টেট চেঞ্জ করবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। এখন এই জিনিসটার আমরা যদি হিট ডায়াগ্রামটা আঁকি, দেখো এই ডায়াগ্রামটাও আবার পরীক্ষায় খুবই আসতো, এখনকার বইয়ে অনুযায়ী আবার আসে না, পুরাতন বইয়ে খুব গুরুত্বপূর্ণ ছিল। এখানে ধরো আমি দিলাম কি, এখানে আমি দিলাম হচ্ছে বরফ, তাহলে আমি এখানে যদি দিই বরফ, মানে এটা পানির পানির ডায়াগ্রাম, পানির ডায়াগ্রাম, তাহলে পানির ডায়াগ্রামটা কেমন হবে দেখো। পানি প্রথমে তুমি যে কোনো মাইনাস তাপমাত্রা থেকে পানি নাও, তাহলে ধরো এটা হচ্ছে মাইনাস তাপমাত্রা, তাহলে ধরো এটা মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস, এই মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পানির তাপমাত্রা প্রথমে বাড়বে, সমানুপাতিক হারে বাড়বে, বাড়তে বাড়তে এখানে আসলো ধরো এই জায়গায় জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি হিট দিচ্ছ, তাহলে একটা কাজ করি, এটা এইভাবে এই স্কেলে দিলে ভালো হচ্ছে না, স্কেলটা চেঞ্জ করে দিই, এই দিকে আমি দেই হিট আর এই দিকে দিই টেম্পারেচার, এই দিকে দিই টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস। তাহলে বিষয়টা কী হবে দেখো, প্রথমে ছিল নেগেটিভে, তুমি হিট দিচ্ছ, ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে, এটা ছিল মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস, তুমি হিট দিচ্ছ, ধীরে ধীরেও তাপমাত্রা বাড়ছে, ভালো করে বুঝো, ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে, বাড়তে বাড়তে গিয়ে সে জিরো ডিগ্রি সেলসিয়াস হলো। তুমি ওকে হিট দিচ্ছ কিন্তু আরও চুলা জ্বলতেছে, তোমার চুলা জ্বলতে জ্বলতে ওর তাপমাত্রা কিন্তু পরিবর্তন হচ্ছে না, সে এখান থেকে গোলে এই পর্যন্ত জিরো ডিগ্রি সেলসিয়াসই থাকলো, কারণ এইটুকুটাতে কী হলো, তার স্টেট চেঞ্জ হলো, তার অবস্থার পরিবর্তন হলো। আবার তুমি হিট দিচ্ছ, ও আবার সমানুপাতিক হারে তাপমাত্রা বাড়াতে 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 একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাবে, তারপরে আবার তুমি হিট দিবা, ওর তাপমাত্রা আর বাড়বে না, ভালো করে বোঝো, তাপমাত্রা আর বাড়বে না, ওর তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াসে থাকলো, ও পুরোটা বাষ্প হয়ে গেল, স্ফুটন হয়ে গেল। তারপরে কী হবে, আবার তুমি হিট দিচ্ছ, ওর তাপমাত্রা বাড়তে থাকবে। এটাকে বলা হয় হিট ডায়াগ্রাম, তোমাদের নাইন টেনের বইয়ে ছিল, খুবই সহজ জিনিস, কিন্তু বোঝার একটা বিষয় আছে, দেখো এটা পানি, তাই এই ফেজগুলো জিরো এবং একশো ডিগ্রিতে হলো, এটা জিরো ডিগ্রিতে হলো, এটা একশো ডিগ্রি সেলসিয়াসে হলো, ভালো করে বোঝো, এটা পানি, তাই এই ফেজগুলো জিরো ডিগ্রি এবং একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হলো। এটা যদি অন্য কোনো পদার্থ হতো, তাহলে এখানে জিরো ডিগ্রি আর একশো ডিগ্রি হতো না, তাহলে এই জায়গায় কত তাপমাত্রা তুমি বসাইতে, ধরো এখানে পানি না হয়ে অন্য কোনো জিনিস হলে এখানে কত তাপমাত্রা হতো, আমি একটা প্রশ্ন করি তোমাদেরকে, তাহলে তোমরা উত্তর কতখানি দিতে পারো আমি সেটা বুঝতে পারবো, ঠিক আছে? আমি তোমাদেরকে তাড়াতাড়ি প্রশ্ন করি, উত্তর দিতে পারবা তোমরা, ঠিক আছে? ধরো ওখানে আমি পানির জায়গায় আমি এবার তোমাকে দিলাম কি, পানির জায়গায় আমি তোমাকে দিচ্ছি এবার ধরো আইসক্রিম, আইসক্রিম, আইসক্রিম এর গলনাঙ্ক মাইনাস পাঁচ, মাইনাস পাঁচ দেবো না, মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক আশি ডিগ্রি সেলসিয়াস, এই দুইটা ডেটা আমি তোমাকে দিলাম, তোমরা আমাকে বলো এইখানে এই জায়গাটায় এটা হচ্ছে এক্স, এই এক্সের মান কত হবে, আর এই জায়গাটা এটা হচ্ছে ওয়াই, এই ওয়াইয়ের মান কত হবে, তাড়াতাড়ি কমেন্ট করো যে এক্সের মান কত হবে এবং ওয়াইয়ের মান কত হবে, এক্সের মান কত হবে এবং ওয়াইয়ের মান কত হবে। মোহাম্মদ মামুন, হিট 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 আর টেম্পারেচার একটু বিভ্রান্তি হয়ে গেল, হিট আর টেম্পারেচার কেন বিভ্রান্তি হবে, হিট আর টেম্পারেচার তো বিভ্রান্ত হওয়ার কথা না, দেখো এই দেখো আমরা এখানে হিট দিচ্ছি আর এই অক্ষে তাপমাত্রা বাড়তেছে, মানে আমি হিট দিলে তাপমাত্রা বাড়তেছে, আমার এক্স অক্ষে হিট আছে, ওয়াই অক্ষে তাপমাত্রা আছে, মানে আমি এক্স অক্ষ বরাবর বলতেছি আমি একটা গ্যাসের চুলা জ্বলাইছি আর ওয়াই অক্ষ বরাবর আমি থার্মোমিটার দিয়ে মাপতেছি, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম, আরও সহজ করে বলি, ধরো আমার এই পাতিলের মধ্যে একটা থার্মোমিটার ডুবানো আছে, থার্মোমিটারের রিডিংটা হচ্ছে ওয়াই অক্ষে, আর ওই পাতিলের নিচে একটা গ্যাসের চুলা জ্বালানো আছে, ওই চিলায় কত জোরে হিট হচ্ছে বা কতক্ষণ ধরে হিট দিচ্ছি আমি সেটা এই এক্স অক্ষে আছে। তাড়াতাড়ি কমেন্ট করো যে এক্সের মান কত, ওয়াইয়ের মান কত, এক্সের মান হচ্ছে আশি আর ওয়াইয়ের মান মাইনাস একশো, সবাই বুঝতে পেরেছ? আরেকটা কমেন্ট ছিল, কমেন্ট কেন দেখতে পাচ্ছি না, উত্তরটা দিব, আচ্ছা তোমাকে পরে দিয়ে দিব নাহলে।
তাহলে এটা হচ্ছে মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস আর এটা হবে আশি ডিগ্রি সেলসিয়াস। এই জায়গাটা ক্লিয়ার হওয়া খুব দরকার অঙ্ক করার জন্য। এবার দেখো তাহলে আমরা এনট্রপির সূত্রটা এবার একটু দেখি। দেখো এনট্রপির সূত্র, তাহলে এনট্রপির সূত্র ds equals to integration dq divided by t, তাই তো? এখন দেখো যদি তাপমাত্রা স্থির না থাকে, মানে এখান থেকে আমরা কী কী করতে পারি, দেখো এই dq-কে তোমাদের বাচ্চাকালের সূত্র অনুযায়ী dq সমান ms dt এটা আমরা লিখতেই পারি। সেই ক্লাস 9-10 সূত্র, s হচ্ছে আপেক্ষিক তাপ, তাহলে dq সমান ms dt আমরা লিখতেই পারি। তাহলে আমরা যদি dq-কে ms dt দিয়ে রিপ্লেস করি, দেখো ms dt ডিভাইডেড বাই t, তাহলে ms-টা বের হয়ে আসবে ইন্টিগ্রেশন dt বাই t, অবশ্যই তাপমাত্রা t1 থেকে t2 পর্যন্ত পরিবর্তন হচ্ছে, এই ইন্টিগ্রেশন অনেকবার করে দেখিয়েছি, 1/t থাকলে লন হয়, তো অনেকবার যেহেতু করে দেখিয়েছি আজকে আর দেখানোর কোনো দরকার মনে করতেছি না, লন t2 বাই t1। তাহলে আমরা ds সমান ms লন t2 বাই t1 পেলাম, কখন? যদি স্টেট চেঞ্জ না হয়, স্টেট চেঞ্জ না হয়, না হয়, স্টেট চেঞ্জ না হয় তাহলে আমরা এটা পাবো, স্টেট চেঞ্জ হলে কিন্তু পাবো না। এখন বিষয়টা হচ্ছে তাহলে স্টেট চেঞ্জ হলে আমরা কি পাবো, এটা আমরা এখানে খেয়াল করে দেখো, ds সমান dq ডিভাইডেড বাই t, ইন্টিগ্রেশন তো থাকবেই। যদি স্টেট চেঞ্জ হয় মানে গলনাঙ্কে পানি বরফটা গলে অথবা স্ফুটনাঙ্কে ফুটে, আবারও বলি, যদি গলনাঙ্কে বরফটা গলে অথবা স্ফুটনাঙ্কে যদি পানিটা ফুটে, ভালো করে খেয়াল করো, যদি বরফটা গলে অথবা পানিটা ফুটে, এই ক্ষেত্রে ডিএস এর মান, এই ডিকিউ এর মান কিন্তু তাপমাত্রার উপর নির্ভরই করবে না, এম এস ডেলথিটা হবে না। তোমরা বাচ্চাকালে তখন পড়েছ কিউ সমান এম এল এফ, আর একটা সূত্র পড়েছিলা এম এল ভি, আমি একটু ভালো করে বলে দিচ্ছি এল এফ কী আর এল ভি কী, ঠিক আছে? এম এল এফ কী, এল ভি কী? এম মানে তো বস্তুর ভর, এল এফ মানে হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, আপেক্ষিক সুপ্ত তাপ, সুপ্ত তাপ কিসের? বরফ গলনের কথাটা ভুলে যাও, মনে করো গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। আর এল ভি এটার মানে হচ্ছে বাষ্পের আপেক্ষিক সুপ্ত তাপ, বাষ্পের আপেক্ষিক সুপ্ত তাপ। এই জিনিসটা একটু আমি তোমাদেরকে ফিল করাই যে বরফের আপেক্ষিক সুপ্ত তাপ আর বাষ্পের আপেক্ষিক সুপ্ত তাপ মানেটা কী, মানেটা বোঝো, নাহলে তো কোনো লাভ হবে না। মানেটা হচ্ছে ধরো এটা আমার বরফ, ঠিক আছে, এটা আমার বরফ, তাহলে এটা যদি ধরো 1 কেজি পরিমাণ বরফ হয়, আবার ভালো করে বলি, 1 কেজি পরিমাণ বরফ যদি এটা হয় আমার হাতে, তাহলে এই বরফটা 1 কেজি, এই 1 কেজি পরিমাণ বরফটা এখন গলনাঙ্কে অবস্থান করছে, ভালো করে বোঝো, এই বরফটা যদি গলনাঙ্কে অবস্থান করে, একে আর কী পরিমাণ শক্তি যদি আমি দেই, কী পরিমাণ যদি তাপ দেই, তাহলে এই গলনাঙ্কেই পুরোটা গলে পানি হয়ে যাবে, ভালো করে বোঝো। তাহলে 1 কেজি তোমার কাছে বরফ আছে, 1 কেজি বরফ এক্স্যাক্ট 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আছে, তাহলে কন্ডিশনটা কি হলো, 1 কেজি বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে তোমার কাছে আছে, একে তুমি এখন হিট দিবা, ভালো করে বোঝো, কী পরিমাণ হিট দিলে 1 কেজি বরফই গলে পানি তৈরি হয়ে যাবে, এটাকে বলা হয় বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, বা যে কোনো জিনিস গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। ভাইয়া মাস চেঞ্জ হলে কি হতো, ইভাপোরেশনের জন্য কোনো সুপ্ত তাপের প্রয়োজন না, লুৎফর রহমান ইভাপোরেশনের জন্য কোনো সুপ্ত তাপের প্রয়োজন নাই, এটা আমি মনে ওই ইভাপোরেশনের ক্লাসে অনেকখানি বুঝাইছিলাম, ইফ এম গ্রেটার দেন 1 হয় এম দিয়ে ভাগ করে দেবো, এই সোজা কথা, দেখো এম যদি 1 কেজির বেশি হয় আমি এম দিয়ে ভাগ করলে তো 1 কেজি বানিয়ে দিতে পারবো রে ভাই, বিষয়টা বোঝো, বলেই তো এখানে এম দিয়ে গুণ করা আছে, বিষয়টা বোঝো, যদি এম এর মান 1 হয় তাহলে কিউ এর মান এলএফ হবে, এম এর মান 10 হলে কিউ এর মান 10 এলএফ হবে, বিষয়টা একটু সহজ করে বোঝাই, ধরো
তুমি এক কেজি বরফ এক কেজি পানিকে ঠান্ডা করতে যাচ্ছ, যে পরিমাণ হিট লাগবে 10 কেজি পানিকে ঠান্ডা করতে চাইলে কি এর থেকে 10 গুণ বেশি হিট অপসারণ করতে হবে না? মানে ঠিক সমানুপাতিক সম্পর্ক গুণ হয়ে যাবে 10 দিয়ে। তো আমি জাস্ট এই এল এফ আর এল ভি তোমাকে বোঝাচ্ছি, এই এল এফ আর এল ভি বোঝাচ্ছি, কারণ অনেকের 9-10 দুর্বলতা থাকে। এল এফ মানে হচ্ছে 1 কেজি বরফকে বরফ অবস্থায় 0 ডিগ্রিতে 1 কেজি পানি বানাইতে যে পরিমাণ তাপ লাগে, ঠিক তেমনই করে এল ভি হচ্ছে 1 কেজি পানিকে, পানিটা 100 ডিগ্রি তাপমাত্রাতেই আছে, ওকে 100 ডিগ্রি তাপমাত্রায় ফোটাতে যে পরিমাণ হিট লাগে, ভালো করে বোঝো, 100 কেজি 1 কেজি পানি তোমার কাছে আছে 100 ডিগ্রি তাপমাত্রাতে আছে, ওকে 100 ডিগ্রি তাপমাত্রাতে অবস্থান করে তুমি ফোটাবা, মানে স্ফুটন করাবা, এটাকে বলা হয় এল ভি। এটাকে কি বলা হয়? এল ভি। এটাকে বলা হয় এল ভি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করা যায় তোমরা ওই 1 কেজির বেশি হলে এটা বুঝতে পারবা, ঠিক না? এটা এটা নিয়ে আশা করা যায় তেমন কোনো সমস্যা হবে না। তাহলে ডিএস সমান এম এস লন টি টু বাই টি ওয়ান, এবং এই জিনিসটা যদি আমরা বসাই তাহলে খেয়াল করো, তাহলে ইন্টিগ্রেশন থেকে এই যে ইন্টিগ্রেশন থাকলো এখানে এম এল এফ আর টি সবই কিন্তু ধ্রুব রাশি, তার মানে ইন্টিগ্রেশন চিহ্নটা দেওয়ার আর কোনো মানেই হয় না, কারণ ধ্রুব রাশির ইন্টিগ্রেশন অপরিবর্তিত থাকে। তার মানে জাস্ট এম এল এফ বাই টি এখানে যদি হয় এম এল ভি বাই টি, তাহলে ভালো করে একটা জিনিস খেয়াল করবা, এই টিটা হচ্ছে গলনাঙ্ক, এই টিটা হচ্ছে গলনাঙ্ক, এই টিটা হচ্ছে স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এবং খুবই মজার কথা এই টেম্পারেচারগুলা কেবলমাত্র কেলভিনে, কারণ না হলে কোনো সমানুপাতিক সম্পর্কই হবে না, এই তাপমাত্রা কেবলমাত্র কেলভিনে। এই জিনিসটা খেয়াল না করার জন্য অনেকের অঙ্ক ভুল চলে যায়, এই তাপমাত্রাটা হবে পুরাপুরি কেলভিন তাপমাত্রায়, এই তাপমাত্রাটা হচ্ছে পুরাপুরি কেলভিন তাপমাত্রায়, ঠিক আছে? এই তাপমাত্রাটা হবে পুরাপুরি কেলভিন তাপমাত্রায়, ঠিক আছে? তাহলে এই তাপমাত্রাটা হচ্ছে পুরাপুরি কেলভিন তাপমাত্রায়। ওকে, তাহলে আমরা ভালো করে একটু সারমর্ম দিয়ে আমরা অঙ্কটা করি, মানে অঙ্ক করার আগে আমি একটু বেশি টাইম নেই, কারণ অঙ্ক যেন জীবনে ভুল না যায়, ঠিক আছে? আমি এতক্ষণে কিন্তু চাইলে 10-20টা অঙ্ক করে ফেলতে পারতাম, কিন্তু আমি চাই যেন অঙ্ক করতে গিয়ে জীবনে যেন ওই অঙ্ক ভুল না যায় 2 নম্বরবার। তাহলে দেখো আমরা সূত্র পেলাম দুইটা, একটা ডিএস সমান এম এস লন টি টু বাই টি ওয়ান, আর একটা পেলাম এম এস এম এল এফ ডিভাইডেড বাই টি অর এম এল ভি ডিভাইডেড বাই টি। ভালো করে খেয়াল করো, এই দুইটা সূত্র বুয়েটের 10 মার্ক তোমার হাতে এনে দিল বলে, তাহলে এটা কখন ইউজ করব? যদি টেম্পারেচার চেঞ্জ হয়, টেম্পারেচার চেঞ্জ হয়, চেঞ্জ হয়, এটা কখন ইউজ করব? ফিক্সড থাকে, টেম্পারেচার ফিক্সড থাকে, এইটুকুটা মনে রাখলেই 10 নম্বর হয়ে গেছে অঙ্কে, এইটুকুটা তোমার যদি মনে থাকে তুমি 10 নম্বর পেয়ে গেছো ফর শিওর, তুমি চিন্তাই করো না, এইটুকুটা মনে থাকলে তোমার 10 মার্ক হয়ে গেছে। তাহলে আমরা অঙ্ক করি, দেখো সবাই রেডি? আমি দেখতে চাই কে সবার আগে অঙ্কটা করতে পারে, একটা অঙ্ক আমি অবশ্যই করে দিব, একটা অঙ্ক করে দিই তারপরে তোমরা তোমাদেরকে আমি করতে দিই, রেডি? তাহলে পরীক্ষায় কোশ্চেন যেটা আসে ভালো করে খেয়াল করো, পরীক্ষায় এখান থেকে যেই কোশ্চেন আসে, আজকের কোশ্চেনটা একটু রিটেন, কোশ্চেনটা হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি বরফকে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি বরফকে 125 দেখা যায় না কেন, 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় নিয়ে যাওয়া হলো যাওয়া হলো এনট্রপি পরিবর্তন কত, এনট্রপি পরিবর্তন কত, পরিবর্তন কত,
প্রত্যেকটা বইয়ে অঙ্ক আছে এবং এই অঙ্কটা প্রচুর পরীক্ষায় আসে। তাড়াতাড়ি তোমরা করা শুরু করে দাও আর আমি দেখাই এই অঙ্কটা কেমন করে করবা। এই অঙ্কটা আমার এই স্টাইলে করবা, অ্যাডমিশানে হোক এইচএসসিতে হোক ডাজেন্ট ম্যাটার। তোমাকে তাহলে কয়েকটা প্রশ্ন করি। 120 ডিগ্রি এগুলা প্রশ্ন এমনি পারবা না করবো বুঝতে পারছি না, বলো এই 120 ডিগ্রি 125 ডিগ্রি তাপমাত্রায় স্টেট কি? এ নাম্বার অপশান সলিড, বি নাম্বার অপশান লিকুইড, সি নাম্বার অপশান গ্যাস, ডি নাম্বার অপশান প্লাজমা। তাড়াতাড়ি বলো 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বরফটার স্টেট কি, দেখি কয়জন উত্তর দিতে পারো। এটা না জানলে তো আসলে অঙ্ক করতে পারবা না। 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফটার স্টেট কি, সলিড লিকুইড গ্যাস প্লাজমা? সলিড লিকুইড গ্যাস প্লাজমা, ও সবাই পারে, বাহ ফ্যান্টাস্টিক। তার মানে 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টেট হচ্ছে গ্যাস। তাহলে তোমাকে কি করতে হবে, 5 থেকে ঘুরে ফিরে ধরো মালদ্বীপে চলে গেলা, এটাকে সুন্দর করে 125 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে যাইতে হবে। তাহলে আমরা নিয়ে যাই, দেখো নিয়ে যাওয়ার স্টাইলটা কত সোজা। তুমি -5 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করলা, একটা তীর চিহ্ন দিলা, এখান থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকলা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলা, 100 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকলা, 100 থেকে বেড়ে 125 ডিগ্রি সেলসিয়াস থেকে থাকলা। তাহলে দেখো তোমার ধাপ কয়টা এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই কাজটা ঠিক 5টা ধাপে হবে। অঙ্ক কিন্তু আমরা এক লাইনে করব, কিন্তু এই ধাপটা কিন্তু ঠিক 5টা ধাপে হলো, ভালো করে খেয়াল করো। ধাপটা হলো কয়টা ধাপে, 5টা ধাপে, খেয়াল করো। তাহলে এই 5টা ধাপের জন্য প্রত্যেকটা ধাপের এন্ট্রপির পরিবর্তন থাকবে। এই একটা ধাপ, এই একটা ধাপ, এই একটা ধাপ, এই একটা ধাপ এবং এই একটা ধাপ, এই 5টা ধাপের এন্ট্রপির পরিবর্তন থাকবে। আমরা যদি যোগ করে নিই আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট এন্ট্রপির সূত্রটা লিখি, দেখো আমরা অঙ্ক করার সিস্টেমটা দেখবো। দেখো খেয়াল করো, এখানে আমরা দেখছি -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি, আমাদের প্রথম কাজ হবে চুপ করে ওইটাকে কেলভিনে লিখে ফেলা, নাহলে কিন্তু অঙ্কে ভুল হয়ে যায়। আমি আমার অনেক বন্ধুদেরকে খেয়াল করেছি শুধুমাত্র এই স্কেল সেলসিয়াসকে কেলভিন না করে অঙ্কতে 0 পেয়ে যায়। তাই কি করতে হবে, দেখো খেয়াল করো, এই জায়গাটাকে তাপমাত্রাটাকে চুপ করে আগে চেঞ্জ করে নিতে হবে। তাহলে চেঞ্জ করে কত লিখলা, 268 কেলভিন, এটা হচ্ছে 273 কেলভিন, এটাও 273 কেলভিন, এইটা হচ্ছে 373 কেলভিন। এভাবে ভাগ দিলে আবার টিচার কেটে দেবে, যেমনে মন চায় তেমনে লিখবা, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে 398 কেলভিন, আমি আগে কেলভিনে লিখে নিলাম। তাহলে আমার স্টেপ 1 শেষ। স্টেপ 2 দেখো, এই প্রত্যেকটার নিচে আমি জাস্ট সূত্রটা কেমন করে বসাবো খেয়াল করো। স্টেপটা দেখো, তাপমাত্রা -5 থেকে 0 হচ্ছে, মানে 268 থেকে 73 হচ্ছে, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তার মানে আমার সূত্র হবে mS ln T2/T1। এটা হচ্ছে এই ধাপের জন্য। এবার একটা মাঝখানে প্লাস সব সময় দিব, এই ধাপে আমি দেখতে পাচ্ছি তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, তাহলে আমার সূত্র হবে mLF/T। এখানে দেখো এখানে টেম্পারেচার কতগুলো আছে খেয়াল করো, এই টেম্পারেচার আছে এবং এই টেম্পারেচার আছে। তাহলে T1 যদি 268 হয় তাহলে এটাকে অবশ্যই T2 দিতে হবে, কারণ এটা তো অন্য এই টেম্পারেচারটা। এবার আমরা এই ধাপটাও শেষ করলাম, এই ধাপে আসলাম, একটা প্লাস দিব, এই ধাপে 273 থেকে 373 গেছে, তাহলে আমরা কী লিখব, MS, AS আর AS কিন্তু আবার একই না, ভালো করে খেয়াল করো ভাইয়ারা। এটাকে তাহলে আমরা S1 দিব, এটাকে S2 দিব, এটাকে S1 দিব, এটাকে S2 দিব। তাহলে এটা যদি S2 হয় তাহলে এর তাপমাত্রাটা কত হবে, দেখো ln T3 T2, T3 থেকে T2, আবার একটা প্লাস দেব, তারপরে কি হবে, mLV/T3, আবার একটা প্লাস দেব, 373 থেকে 393 গেছে, mS ln T4/T3। মজার কথা এই এসটাও আলাদা, তাই এটাকে কী দিব, S3 দিব। এই এস আলাদা এই জিনিসটাই কিন্তু আমরা বুঝতে অনেক সময় সমস্যা করি। এই রুজিনা তুমি কিন্তু উত্তর ভুল দিছো,
কেলভিন কখনো এনট্রপির একক হতে পারে না, ঠিক আছে? তো তোমার অঙ্ক আমি দেখলাম না, না দেখে বললাম যে তোমার উত্তর হয় নাই। তাহলে এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা তাপের যদি আমরা যোগ করি, এনট্রপির যদি আমি যোগ করি, তাহলে আমি মোট এনট্রপি পেয়ে যাব। ভালো করে খেয়াল করো, এই এস এই এস এই এস আপেক্ষিক তাপ তিনটা কিন্তু একই না। তো বরফ হলে পরীক্ষায় আমি দেখেছি সাধারণত আপেক্ষিক তাপগুলো দেওয়া থাকে না, কারণ মানুষ জানে এটা সাধারণত, তাই এইটুকুটা তাপ আসলে একটু মনে রাখবা, ঠিক আছে? যে যদি বরফ হয়, বরফের আপেক্ষিক তাপ হচ্ছে কত, 2100 joule per mole per kelvin। যদি পানি হয় তাহলে এটা হয় 4200, যদি জলীয় বাষ্প হয়, জলীয় বাষ্প হলে এটা হয় 2000। আর পানির জন্য এল এফ গলনের জন্য লাগে 336000 joule per kelvin, আর বরফের বাষ্পের জন্য লাগে 2268000 joule per kelvin। এই দুইটা জিনিস পরীক্ষায় দিয়ে দেয়, সমস্যা নাই, এটা দিয়ে দেয়, অবশ্য অনেক সময় পরীক্ষায় দেয় না, তো এটা মনে রাখা যায়, মনে রাখবা। সচরাচর কোশ্চেনে দিয়ে দেয়, এইচএসসি পরীক্ষায় তো দিবে, অনেক সময় দেয় না। তো এল এফ এবং এল ভি এই দুইটা জিনিস কোশ্চেনে দেওয়া থাকবে। আর এই আপেক্ষিক তাপ পানি জাতীয় জিনিস হলে দেয় না, অন্য যে কোনো পদার্থ হলে আপেক্ষিক তাপ দেওয়া থাকবে, ঠিক আছে? অন্য যে কোনো জিনিস হলে আপেক্ষিক তাপ দেওয়া থাকবে প্রশ্নে। তাহলে দেখো, আমরা জাস্ট মানটা যদি বসিয়ে দিই এখন এই লাইনে, তাহলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা মান বসাই, দেখো 2 × প্রথমে কি ছিল, বরফ, তাহলে বরফের কত, 2100, তাহলে 2100 × লন T2/T1, তাহলে T2/T1 273 268 প্লাস 2 × 336000 ডিভাইডেড বাই 273 প্লাস 2 × 4200 × লন 373/273 প্লাস 2 × 2268000 ডিভাইডেড বাই 373 প্লাস 2 × 2000 লন 398/373। এটা টিপলে যা উত্তর সেটাই অ্যান্সার, তাড়াতাড়ি বলো, তোমরা কেউ আলাদা আলাদা করে করবা না। এই ক্যালকুলেটারে এই যে এই চিহ্নটা দিবা, ভালো করে খেয়াল করো, এই যে এইভাবে তুলবা, এই জিনিসটা দেখা যাচ্ছে কিনা খেয়াল করো, এরকম করে গোটা লাইনটা একসাথে ক্যালকুলেটারে তুলবা, দিয়ে ওকে দিবা, একবারে অ্যান্সার চলে আসবে, নাহলে কিন্তু যোগ বিয়োগে ভুল হয়ে যাবে। এই অঙ্কটা সবাই পারে, আমি এর পরের অঙ্কটা করতে দিচ্ছি, 3 মিনিট টাইম দেবো, ওটা কয়জন পারবা আমি সেটা দেখতে চাই, ঠিক আছে? এই উত্তর কত আসছে, জুল পার কেজি হবে, এই যে এটা দেখো, ও ও সরি সরি সরি, এটা কেজি, ঠিক আছে, এটা কেজি, এই যে এটা কেজি ঠিক করে দিলাম, ওটা স্লিপ অফ দ্য পেনে কেলভিন হয়ে গেছে, জুল পার কেজি, ডেফিনেশন তো দিলামই 1 কেজি, তাহলে জুল পার কেজি, হ্যাঁ গর্ব, ওটা ঠিক করে দিয়েছি, জুল পার কেজি করে দিয়েছি। তারপরে এই উত্তর কত, এটার উত্তর কত, দেখি কে আগে ঠিক উত্তর দিতে পারে, কই উত্তর হচ্ছে না তো, এদের হাতে কি কারো ক্যালকুলেটার নাই নাকি, তাড়াতাড়ি উত্তরটা বলো, তাড়াতাড়ি উত্তরটা বলো, তোমার হাতে কি ক্যালকুলেটার নাই? তুর্য বলেছে 15,396 356, আর বাকিরা দেখি উত্তরটা, তাহলে মনে হচ্ছে আমাকেই করতে হবে, আমি একটু করি, কারণ তোমরা যে কি করতেছো আমার একটু সন্দেহ লাগছে। এম এস লন 273/268 প্লাস 2 × 336000 273 প্লাস 2 × 4200 × লন 373/273 প্লাস 2 × 2268000 ডিভাইডেড বাই 373 প্লাস 2 × 2000 × লন 398/373।
অ্যানসার আসে, এই কারোর সাথে তো তোমার অ্যানসার মিললো না, তোমাদেরকে ক্যালকুলেটার টিপার একটা কোর্স করানো লাগবে নাকি? এই ক্যালকুলেটার টিপা শিখোনি তোমরা? আমি উত্তর বলবো না, দেখি আমি দেখি কে সবার আগে সঠিক উত্তর দেয়। আমি উত্তরই বলবো না কে সবার আগে সঠিক উত্তর দিতে পারে। এখন পর্যন্ত একজনও তোমরা সঠিক উত্তর দিলা না, আমার ক্যালকুলেশন সচরাচর ভুল হওয়ার কথা না। দেখি কী ব্যাপার, এটা কেউ সঠিক উত্তর দেয় না কেন? লুৎফর রহমান চলে গেছে 29,000, সাদিকুজ্জামান চলে গেছে 336,000, তুর্য চলে গেছে 15,000, কারো উত্তরই ঠিক নাই, এই হলো অবস্থা। আমি বোর্ডে অঙ্ক লিখে দিলাম শুধু ক্যালকুলেটার টিপতে হবে, তাও কারো উত্তর ঠিক নাই, এটা একটা কথা বললা তোমরা? এটা কি একটা কথা বললা? ইফতি আহমেদ রাহা, তোমার উত্তরও ঠিক নাই। এই যে এতক্ষণ পরে আবার আরেক ভোলা আসছে, ও প্রথমবারে ভুল উত্তর করে কিন্তু 10-এর মধ্যে 0 পেয়ে গেছে, তারপরে এখন আবার ঠিক উত্তর দিয়েছে। প্রথমবারে ভুল করে 10-এর মধ্যে 0 পাওয়ার পরে তারপরে আবার ঠিক উত্তর দিয়েছে, ঠিক আছে। সাদিকুজ্জামান, তোমার উত্তর হয় না রে ভাই, এই লাইনটা গোটাটা ক্যালকুলেটারে তুলো না, তাহলে তো উত্তর হয়ে যায়, ভুল হবে কেন? আমি তো এটাই বুঝতে পারতেছি না, তোমাদেরকে আমি সঠিক উত্তর বলবো না, তোমরা সবাই দাও, তোমরা ক্যালকুলেটারের টিপা শিখোনি, তোমরা মনে হয় ওই ভাঙড়ি ক্যালকুলেটার দিয়ে অঙ্ক করো, হয় এটা দিয়ে অঙ্ক করবা আর নাইলে এটা দিয়ে অঙ্ক করবা, তাহলে ভুল হবে না। কই উত্তর কই দেখি, সবার উত্তর ঠিক হওয়া লাগবে। আরে যেটাই তুমি ইউজ করো উত্তর তো কাছাকাছি আসবে। এই যে এতক্ষণে তুর্য, হাদি আর সৌরভ, রিঙ্কু, মাহিন, এই যে এতক্ষণে এরা উত্তর দিল, এই এই তোদেরকে মার হবে সবাইকে, লাঠি কই রে, লাঠি লাঠি তো না, এই যে আমার মেয়ের লাঠিটা দিয়ে মারবো তোদেরকে। এটা কী জিনিস বলতো? এটা হচ্ছে ললিপপের স্টিক, ঠিক আছে, এই ললিপপের স্টিক দিয়ে মাথায় মারলে গা ঠিক হবে। এই একটা অঙ্ক করার জন্য সময় থাকে 3 মিনিট, অঙ্কটা আমি পুরো অঙ্ক ঘড়ি দেখে উত্তর সহ 30 সেকেন্ডের মধ্যে করে দেবো, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আর এই লাইনটা তুলতে, ক্যালকুলেটারে তুলে অ্যান্সার বাইর করতে, এরা মোবাইল টিপে দুই হাত দিয়ে এরকম করে কোয়াটি কিবোর্ডে, আর এই ক্যালকুলেটার টিপতে পারতেছে না। হ্যাঁ উত্তর এই 17,000 সামথিং, যারা যারা দিচ্ছে 17,500 সামথিং, তাদের উত্তর ঠিক আছে, 17,581, এটা ঠিক আছে, 17,581 কাছাকাছি উত্তর আসলেই হবে। উত্তর হচ্ছে জুল পার কেলভিন। কেমন করে জুল পার কেলভিন বললাম? দেখো ডিকিউ বাই টি, এটাই তো এনট্রপি তাই না, এখান থেকে জুল আসে, এখান থেকে কেলভিন আসে, তাহলে ডিকিউ বাই টি, জুল পার কেলভিন, 17,581 জুল পার কেলভিন, এটা হচ্ছে উত্তর। খুবই সহজ জিনিস এটা, 17,000 জুল পার কেলভিন। এবং তোমরা কোশ্চেন ব্যাংক আজকে, এই তোমাদেরকে তো বলাই হয়নি, শোনো তোমাদের তো ওই যে আগের দিন আমি দিছিলাম না যে ক্লাসের ব্যাচ, তো তোমরা তো মাঝে মধ্যে কথাবার্তা বলো, তোমাদের আজকের পরীক্ষাটা রাত 10টার দিকে না হয়ে আগামীকাল ভোর 6টার দিকে হবে, এক্স্যাক্ট ভোর 6টার দিকে, আমি কোশ্চেন অলরেডি সেট করে দিয়েছি। পরীক্ষাটা হবে কয়টার দিকে? ভোর 6টার দিকে, ভোর 6টা, এটা একটা কোশ্চেন সেট করছি। এবং আমি দেখে রেখেছি যারা যারা ভোর 6টার দিকে ভোট দিয়েছিল, কে কে পরীক্ষা 6টার দিকে দিবে না, এটা আমি দেখে রাখবো, ঠিক আছে, এটা আমি দেখে একবারে এমনভাবে বাড়ি মারব। তো ভোর 6টার দিকে তোমাদের পরীক্ষা। এবং আরেকটা কথা বলে রাখি, আজকে মোটামুটি 8টা থেকে 9টার দিকে আমি তোমাদেরকে মানে কিছু কোশ্চেন দিয়ে দিব, টাইপ ওয়াইজ কিছু কোশ্চেন গ্রুপে দিয়ে দিব, একটা ছবি আকারে দেবো, তোমরা তো আবার পিডিএফ তুলতে পারো না বলে, পিডিএফ বলে ওপেন করতে পারো না, ওই কোশ্চেনগুলো করে তোমরা তারপরে নোট দিবা, ঠিক আছে, ওই কোশ্চেনগুলো সহ নোট প্রকাশ করবা। আমার বিশ্বাস তোমরা কোশ্চেনগুলোর অ্যান্সার পারবা, নাহলে তো আবার আমি সলভ দিবই, তোমরা খুব ভালো করে জানো, আর আজকে তোমরা গতকালকে সলভও পেয়ে যাবা। তো বিষয়টা হচ্ছে ভোর 6টায় তোমাদের এটার উপরে পরীক্ষা, মনে থাকে জানো, ভোর 6টায় কয়জন ভোর 6টায় পরীক্ষা দিচ্ছে এটা আমি দেখব। তাহলে বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা এনট্রপির পরিবর্তনটা পেয়ে গেলাম 17,581 জুল। দেখি তোমরা কী কী শিখলা বৎস, আমি একটা কাজ করি, আমি একটা ছোট্ট কাজ করলাম, দেখো চুপ করে এখানে মুছে দিলাম, চুপ করে 2 কেজি থাক, সমস্যা নয়, এখানে মুছে দিলাম দিয়ে এই অঙ্কটা অ্যান্সারটাও মুছে দিলাম।
দেখি কে সবার আগে উত্তর দিতে পারে। 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 কেজি বাষ্পকে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাওয়া হলো, এনট্রপির পরিবর্তন কত? এই অঙ্কটার উত্তর কে দিতে পারে? আমি দেখি সবার আগে কে দিতে পারে এই অঙ্কটার উত্তর, তাড়াতাড়ি বলো অঙ্কটার উত্তর কে দিতে পারে, অঙ্কটা করো তাড়াতাড়ি করো, দেখি কে দিতে পারে সবার আগে এই অঙ্কটার উত্তর। তোমার ক্যালকুলেটারে সম্পূর্ণটা তোলা যাচ্ছে না, তোমার কোন ক্যালকুলেটার? মিশি তোমার ক্যালকুলেটারের নাম কি যে তোলা যাচ্ছে না? আমি যে দুইটা মডেলের ক্যালকুলেটার বলছি 100% তোলা যাবে, আমি শিওর। ভাইয়া বাষ্প মাপা যায়? হ্যাঁ, আমি বাষ্পটাকে আবদ্ধ করে রাখছি, মাপতে পারবো না কেন? এই আমি প্রেশার কুকারের মধ্যে যদি 2 কেজি পানি দেই ওখান থেকে বাষ্প বানিয়েছি, তো 2 কেজি বাষ্প থাকবে না যদি আমি মানে আউট না করি, তাহলে মাপা যাবে না কেন? ওকে আমি ইন্ট্যাক্ট জায়গার মধ্যে রেখে দিছি, তাহলে অবশ্যই মাপা যাবে। মাশফিকুল ইসলাম মাহিন বলছো কি? তাহলে এই মিশি তোমার ক্যালকুলেটারে মনে ঘাপলা আছে। স্নেহাশিস কুমার অর্ঘ, 17,581.2 কেলভিন, 17,581.2 কেলভিন বলতেছে তোমরা। কেউ অঙ্ক করবে না, এরা অঙ্ক না করে উত্তর দিবে, এদের বেসিক দেখছি বেশি শক্তিশালী হয়ে গেছে, তো বেশি শক্তিশালী হতে গিয়ে কেউ উত্তর করতে পারছে না, মজার কথা এটা। এখন পর্যন্ত কারো উত্তর ঠিক হয়নি। ওই রকম আসবে দিলে হবে না, তুমি যে উত্তর দিলা টিচার তোমাকে নাম্বার দেবে না, তুমি যে উত্তর দিলা। হ্যাঁ, সঠিক উত্তর পাওয়া গেছে, সাদিয়া শাম্মি সঠিক উত্তর দিয়েছে, উত্তর হবে -17,581.2 জুল পার কেলভিন। মাহাদি মাহাদি মানে হচ্ছে তুমি হচ্ছে ইয়া, এই তুমি কি অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে ফেলছো নাকি? তারপরে আর কেউ? ঠিক আছে, তাহলে এটার অঙ্ক যেহেতু আমি একটু আগেই করলাম, দেখো আমরা কিন্তু উত্তর ডাইরেক্ট দিতে পারি, এটার উত্তর হবে, এই অঙ্কটার উত্তর হবে -17,581.2 কত সেটা পরের কথা, জুল পার কেলভিন। অঙ্ক করলে মাইনাস আসবে, এটা নিশ্চিত থাকতে পারো তোমরা, ঠিক আছে? তো এই অঙ্কটা যদি এই পর্যন্ত উত্তর লিখে দাও, এই পর্যন্ত এখানে অ্যান্সার রেখে দিলা যে ডিএস সমান এটা, টিচার উইল গিভ ইউ এ বিগ বিগ আন্ডা, বিগ বিগ দুটা আন্ডা, টিচার তোমাকে দুটা বড় বড় আন্ডা দিবে, কি দিবে? দুটা বড় বড় আন্ডা তোমাকে টিচার দিয়ে দিবে, দুটা বড় বড় আন্ডা। এন্ট্রপি তো নেগেটিভ হয় না বচ্চ, কিন্তু অঙ্ক তুমি করলে নেগেটিভই আসবে, এখানে কিছু কাহিনী আছে, তাৎপর্য আছে। আমি ইয়েস তামান্না ফেরদৌসি অবশ্যই ডিএস জিরো, কিন্তু একটা অঙ্ক করে আসলো সেটা মাইনাস সামথিং, তুমি জোর করে তো ওটাকে প্লাস বানায় দিতে পারবা না, এখানে কিছু কিছু বিষয় আছে। এই অঙ্ক তো পরীক্ষায় আসে সবাই জানে, কিন্তু সবাই বুয়েটে চান্স পায় না, কেন? কারণ এই জিনিসটাই জানে না। তাহলে এখন কী করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সারা জীবন মনে থাকবে। দেখো এই অঙ্কটা যখন করব, অঙ্কটা করার আমাদের স্টাইলটা হবে কেমন করে ভালো করে খেয়াল করো ভাইয়ারা। এই অঙ্কটা যদি করি আমরা, এই অঙ্কটা যদি আমাদের করি, আমাদের এই তাপমাত্রা থেকে এই তাপমাত্রায় নিয়ে যাইতে হবে। তাহলে অঙ্কটা ঠিক এরকম করে হবে, 125 এখান থেকে 100, এখান থেকে আবার 100, এখান থেকে 100 থেকে আসবে 0, এখান থেকে 0, এখান থেকে -5। দেখো আমাদের অঙ্কটা কিন্তু এই সিরিয়ালে হবে, আমরা যদি অঙ্কটা করতে যাই আমাদের অঙ্কটা ক্রমান্বয়ে এই সিরিয়ালে আসবে। কিন্তু মজার কথা, এবার আমাদের হিটের যে ডিরেকশনটা ভালো করে খেয়াল করো, আমাদের যে হিটের ডিরেকশনটা, হিট কিন্তু এদিকে যাবে না, আমার হিট এখান থেকে এর দিকে যাবে, দেখো ভালো করে দেখো, মানে আমার হিটটা কিন্তু এবার এই ডিরেকশনে যাবে। খেয়াল করো, হিট এখান থেকে এই বস্তুর ভিতরে ঢুকবে না, সে এখান থেকে ছেড়ে দেবে হিট, ঠিক আছে? তার মানেও আমার কিছু করা লাগবে না। আমি যখন অঙ্ক করব, খেয়াল করো, আমি অঙ্কের ডাইরেক্ট উত্তর লিখি, খেয়াল করো, 2 ইন্টু এটা বাষ্প ছিল, বাষ্পের কত ছিল? বাষ্প ছিল 2000 ইন্টু লন, এই মানটা ছিল 373,
এটা ছিল 393 প্লাস এইখানের ক্ষেত্রে হবে 2,22,68,000 ডিভাইডেড বাই 373 প্লাস 100 থেকে এটা মানে 2 তারপরে 4200 লন 273 থেকে 373 প্লাস 0 থেকে 0 মানে 2,336,000 ডিভাইডেড বাই 273 প্লাস 2×2100 ইন্টু লন কত বলে 268 থেকে 273 এটাই তো আমাদের অঙ্ক হবে তাই না এখন তোমাদের কাছে প্রশ্ন আছে আমি যে লাইনটা লিখলাম এই লাইনটা ঠিক নাকি ভুল তোমরা আমাকে উত্তর দিবা ভাইয়ারা এই লাইনটা ঠিক নাকি ভুল এই লাইনটা লাইনটি ঠিক নাকি ভুল লাইনটা ঠিক নাকি ভুল এ নাম্বার অপশান ঠিক বি নাম্বার অপশান ভুল আমি সবসময় কনফিউশনের জায়গায় প্রশ্ন করি ঠিক আছে আমি জানি যে এই অঙ্কটা পরীক্ষায় আসবে তাহলে আমি এমন করে কেন করব না যেন আমি 100% অঙ্কটা করতে পারি পার্ট কোর্স নাকি ডিরেক্ট মাস্টার কোর্স কিরে ভাই এক ঘন্টার ভিডিওতে সব বলা আছে তাও আমি একটু পরে বলতেছি ও মা এরা সবাই ভুল ভুল বলছে তামান্না ফেরদৌসি ভুল বলছো সাদিয়া শাম্মি ভুল বলছো তুর্য ভুল বলছো সাদিকুজ্জামান ভুল বলতেছো ভেরি গুড সবাই যে ভুল বললা ভুলটা কী তা তাড়াতাড়ি বলো আমাকে ভুলটা কী তাড়াতাড়ি বলো এটার অ্যান্সার হচ্ছে ভুল আমি যা লিখেছি তা ভুল তাতে কোনো সমস্যা নাই ভুলটা কোথায় এটা আমাকে বলতে হবে যে ভুলটা কোথায় ভাইয়ারা ভুলটা কোথায় দেখি কে সবার আগে কমেন্ট করতে পারে এই ইকুয়েশনে ভুল কোথায় তাড়াতাড়ি কমেন্ট করো এই ইকুয়েশনে ভুল কোথায় স্নেহাশিস কুমার অর্ঘ্য সাইন ভুল তার মানে স্নেহাশিস কুমার অর্ঘ্য বলছো প্রত্যেকটাতে মাইনাস দিলাম না তাই T1 আর T2 এর মান ভুল বসাইছেন এই T1 আর T2 এর মান তো আমি ঠিকই বসাইছি এটা T2 এটা T1 T2 এটা T1 T2 এটা T1 ঠিকই তো বসাইছি ভুল তো বসাই নাই ঠিকই বসাইছি তাহলে আমি এবার সবগুলোর সামনে মাইনাস দিয়ে দিই এই 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 এবার অঙ্কটা ভুল নাকি ঠিক তাড়াতাড়ি বলো এবার লাইনটা ভুল নাকি ঠিক এবার ভুল নাকি ঠিক এবার কমেন্ট করো তোমাদের কথা অনুযায়ী আমি মাইনাস দিয়ে দিলাম এবার বলো ভুল নাকি ঠিক মাইনাস দিয়ে দিলাম ভুল নাকি ঠিক তাড়াতাড়ি বলো এই কা শরম লাগে রে তো শরম ছুটাই দিব নাহার মুন বলছো ঠিক স্নেহাশিস কুমার অর্ঘ্য বলছো ঠিক বাহ মাহমুদুল হাসান বলছো ঠিক মামুনুর রশিদ বলছো ঠিক মামুন বলছো সি আবার কী জিনিস রে ভাই এই এই এদেরকে মায়ের হবে মায়ের এটা দিয়ে মাথার উপর মেরে মাথা ফাটাই দেব এই লাইনটা খাতার মধ্যে তোল সবাই এটা খাতার মধ্যে তুলে এটা ক্যালকুলেটার টিপে দেখো এটা ঠিক না এটা ভুল কনসেপ্ট ক্লিয়ার হবে 100% ক্লিয়ার এটা ভুল এখানে কেন মাইনাস হবে রে ভাই আমি যখন সূত্র প্রমাণ করেছি ভালো করে খেয়াল করো আমি যখন MS লন T2/T1 এই সূত্র প্রমাণ করেছি তখন আমি একটা ইন্টিগ্রেশন করেছি এরকম T1 থেকে T2 ভালো করে খেয়াল করো T1 থেকে T2 যে আমি ইন্টিগ্রেশন করেছি ভালো করে যদি খেয়াল করো T1 থেকে T2-র ইন্টিগ্রেশনে আমি T1 থেকে T2 বসাবো মানে T2/T1 হবে লনে এখানে তো উল্টা করার কোনো বিষয় নাই তাহলে তুমি জোর করে এখানে মাইনাস কেন দিবা তুমি জোর করে এখানে মাইনাস দিতে পারবা না তাই ভালো করে খেয়াল করো এই যে এই কনসেপ্টগুলোর জন্যই মানুষের চান্স হয় না কিন্তু এইখানে মাইনাসটা হবে না এই লনের এখানেও মাইনাসটা হবে না এখানেও মাইনাসটা হবে না বাট ভালো করে খেয়াল করো যখন একটা বাষ্প থেকে বরফ হয় ভালো করে খেয়াল করো বাষ্প থেকে যদি কি বলে জলীয় বাষ্প থেকে যদি পানি হয় বাষ্প থেকে পানি হতে গেলে পরিবেশে তাকে তাপ ছেড়ে দিতে হয় পরিবেশে তাপ ছেড়ে দিতে হয় তার মানে
এই চিহ্নটা মাইনাস হবে, এইখানে মাইনাস হবে এবং এইখানে মাইনাস হবে। এই দুইটা কিন্তু ইন্টিগ্রেশনে ঠিক করে দিছে, এখানে কোনো মাইনাস হবে না, মাইনাসের দরকারও নাই। মাইনাস হবে এখানে এবং এখানে, এখানে এবং এখানে মাইনাস হবে। এই লাইনটা যদি তোমরা ক্যালকুলেটারে বসাও, তোমরা দেখবা এক্স্যাক্ট মাইনাস 17,581 জুল পার কেলভিন, এটাই আসবে, এটাই উত্তর, কোনো সমস্যা নাই। তো তোমরা অঙ্ক এইভাবেই করবা, কিন্তু এই পর্যন্ত লিখে দিলে তোমরা ফুল নাম্বার পাবা না, ঠিক আছে? এই লুৎফর রহমান, তোমার তোমার অঙ্ক তো হয় না রে ভাই, তোমার অঙ্ক তো হইল না। অঙ্কের উত্তর ঠিক আগেরটাই আসবে নেগেটিভ দিয়ে, তারপরে তোমাকে একটা লাইন লিখতে হবে, তা না হলে তুমি কখনোই ফুল নাম্বার পাবা না। বুয়েটে হলে তুমি শূন্য নাম্বার পাবা, শূন্য, দুটো বড় বড় আন্ডা। তুমি যদি এই পর্যন্ত অঙ্ক করে দিয়ে আসো, এই পর্যন্ত অঙ্ক করে দিয়ে আসলে বুয়েটের টিচার তোমাকে এরকম বড় বড় দুটো আন্ডা দিবে, ফর শিওর, গ্যারান্টি থাকো। তার কারণটা হচ্ছে এনট্রপির পরিবর্তন কখনো গ্রেটার দেন জিরো হয় না। তো আমি তোমাকে যে অঙ্কটা দিয়েছি, তুমি একটা জলীয় বাষ্পকে ক্যানের মধ্যে করে যদি প্র্যাকটিক্যালি ফ্রিজের মধ্যে রাখো, সে কিন্তু বাষ্পে পরিণত হবে। তার মানে এই জিনিসটা বাস্তব, তার মানে আমার অঙ্ক তো বাস্তব, তার এর উত্তর থাকবে। এর উত্তরটা কি হবে এটা ভালো করে চিন্তা করো। এর উত্তরটা হচ্ছে ওই যে আমরা কি পড়লাম আজকে, থার্মোডাইনামিক্সের 2 নম্বর সূত্র না? আমি তো পারবো বরফ থেকে আইসক্রিম বানাতে, নাহলে আইসক্রিম ফ্যাক্টরিগুলো চলে কেমন করে? কিন্তু আমাকে কারেন্ট খরচ করতে হবে, কি করতে হবে? কারেন্ট খরচ করতে হবে। তাই এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে ডিএস সমান মাইনাস 17,581 জুল কার কেলভিন। কিন্তু কাজটি অবশ্যই অবশ্যই বাহ্যিক কোনো যন্ত্রের দ্বারা করতে হয়েছে, করতে হয়েছে যেই যন্ত্রের ডিএস অবশ্যই গ্রেটার দেন 17,581 জুল পার কেলভিন। তাই মোট ডিএস ধনাত্মক ই থাকবে। এইটুকুটা কথা যদি না লেখো তাহলে অঙ্কে জিরো পাবা, ঠিক আছে? এইটুকুটা কথা যদি না লেখো অঙ্কে জিরো পাবা। এই আমি যেহেতু ঈদের ছুটি, তোমাদের নেক্সট ক্লাস করে ঈদের ছুটি হবে, ঠিক আছে? সোমবার ক্লাস করে তোমাদের ঈদের ছুটি হবে, আর সোমবার ক্লাসটা তাই তোমাদের একটু সকাল সকাল নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমি জানাই দেবনি, সোমবার সকাল সকালই নিব, কারণ সামনে ক্লাসে আমরা কার্নো ইঞ্জিন পড়াবো, আর তোমাদেরকে আমি বলেছি যে গাড়ির ইঞ্জিন, আমার গাড়ির ইঞ্জিনের সাথে দেখায় কার্নো পড়াবো, তার জন্য একটু সকাল সকাল হলে ভালো হবে, আলো বেশি পাবা। নেক্সট ক্লাসে আমরা আমরা কার্নোর ইঞ্জিনটা দেখব, ঠিক আছে? ভাইয়া অঙ্ক মুখস্থ করে আসে, এই কে অঙ্ক মুখস্থ করে আসে রে? এই 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 ভুল বললাম তো, বুঝলাম না, এই কী বলছো, তোমাদের কথাবার্তা বুঝতে পারছি না কেন? উপর লাইনটা বোঝান, উপর এ উপরের লাইনটা বোঝান। আচ্ছা, উপরের লাইনটা ভালো করে বোঝো, এই পর্যন্ত অঙ্ক করবা, দিয়ে বলবা এত, কিন্তু এই যে ঘটনাটা যে ঘটলো, মানে এই বাষ্পটা যে বরফ হলো, এটা কি স্বতঃস্ফূর্তভাবে সম্ভব? এটা কখনো স্বতঃস্ফূর্তভাবে সম্ভব না, তাই তোমাকে বলতে হবে যে এই কাজটা অবশ্যই বাহ্যিক কোনো যন্ত্রের দ্বারা করতে হয়েছে, মানে সোজা কথা ফ্রিজের দ্বারা করতে হয়েছে। ভালো করে বোঝো, এই কাজটা কার দ্বারা করতে হয়েছে? ফ্রিজের দ্বারা করতে হয়েছে, মানে একটা বাহ্যিক একটা যন্ত্র দিয়ে করতে হয়েছে। তাহলে এখানে এনট্রপির পরিবর্তন কিন্তু দুইটা আলাদা আলাদা জিনিসের হচ্ছে, একটা এই বরফটার এনট্রপির পরিবর্তন হচ্ছে, আর একটা তোমার বাড়ির ফ্রিজ, যেই ফ্রিজটা এটাকে ঠান্ডা করতেছে, ওই ফ্রিজের এনট্রপির পরিবর্তন হচ্ছে। তাহলে বরফের এনট্রপির পরিবর্তন যদি মাইনাস 17,581 হয়, তাহলে থার্মোডাইনামিক্সের 2 নম্বর ল তোমাকে বলে দিচ্ছে যে ফ্রিজের এনট্রপির পরিবর্তন এর থেকে বেশি হচ্ছে, মানে ফ্রিজ এর থেকে বেশি তাপ পরিবেশে ছেড়ে দিচ্ছে, মানে ফ্রিজের এনট্রপির পরিবর্তনের মান এর থেকে বেশি। তাহলে তুমি যদি এই এনট্রপি আর এই এনট্রপি যোগ করো, সামগ্রিক এনট্রপির মান অবশ্যই ডিএস গ্রেটার দেন জিরো আসবে, কিন্তু সেটা কখনোই 17,581 আসবে না।
তাই তুমি অঙ্কটার উত্তর এইভাবেই লিখতে হবে। ভাইয়া বুঝিনি, তাহলে আবার বুঝো, দাঁড়াও আরেকবার বুঝাচ্ছি, যতক্ষণ না বুঝবে আমি বুঝাইতেছি। দেখো আমি এই অঙ্কর এই পর্যন্ত আসতে তো কোনো সমস্যা নাই, এই পর্যন্ত তো তোমরা বুঝতে পেরেছো তাই না? আমি আগের নিয়মে এই অঙ্কটা করেছি, আমার মাইনাস উত্তর এসছে এবং অলরেডি এটা কোশ্চেনে আসছে পরীক্ষায়, মাইনাস উত্তর এসছে তাই না? এখন আমাকে তুমি বলবা এই যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটা তো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না, তুমি যদি কোনো বাহ্যিক বল অ্যাপ্লাই না করো, বাহ্যিক যদি কোনো শক্তি, বিদ্যুৎ শক্তি বলো অন্য কোনো শক্তি যদি তুমি না দাও, এই জিনিসটা কি হবে? তার মানে একটা যন্ত্র তোমার লাগবে, ওই যন্ত্রের কি নিজের একটা এনট্রপির পরিবর্তন হবে না? ওই যন্ত্রের এনট্রপির পরিবর্তনটা এই মাইনাস এনট্রপির পরিবর্তনের থেকে বেশি ধনাত্মক হবে, তাহলে মোট এনট্রপি যদি তুমি বাইর করো তাহলে এই এনট্রপির সাথে এই এই যন্ত্রের এনট্রপির পরিবর্তনটা যদি তুমি যোগ করো তখন তুমি গ্রেটার দেন জিরোই পাবা একটা এনট্রপি। এই লাইনটা লাস্টে সাইড নোট হিসাবে অবশ্যই লিখতে হবে। জিরো মানে তো ফ্রিজটা তাপ ছেড়ে দিবে এই পরিমাণ তাপ, বাট ফ্রিজ তো তাপ ছাড়ে দেয় না। এই ফ্রিজ তাপ ছাড়ে না মানে তোর বাড়ির ফ্রিজ আছে না, ফ্রিজের পিছনে যা, ফ্রিজের নিচে কম্প্রেসার থাকে, ওর মাথার এই হয়ে গেলে মাথা ঢোকা, ওর না শহর খায় মরে যাবি। ফ্রিজের কম্প্রেসারের পাশে কী পরিমাণ গরম হয়, বা যাদের বাড়িতে এসি আছে এসির পিছনে কী পরিমাণ গরম হয়, মানে এসির বাইরে বাইরের অংশটা কম্প্রেসারের পিছনে কী পরিমাণ গরম হয় একটু গিয়েই থাক, তাহলে বুঝতে পারবি। প্র্যাকটিক্যাল জীবনে পড়াশোনা করে না এরা কেউ। ভাইয়া ম্যাথটা কি সেম আপনার মতো করে করবো? 100% আমার মতো করে করবা, অন্য কোনোভাবে করলে কোনোদিন নাম্বার পাবা না, গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি। এই কে জানে বা বুঝোনি বুঝোনি বুঝিনি, হাদি শেখ, এই তোমরা বুঝলা কিনা তাড়াতাড়ি কমেন্ট করো। 21 ব্যাচের অ্যাসাইনমেন্টের সলিউশন পাবলিক গ্রুপে সলভ নাও দিতে পারি, মনে হয় মাস্টার গ্রুপেই সলভ দিব। ম্যাথ কি সেম গ্রুপ আপনার মতো করে করব? অবশ্যই আমার মতো করে করবা, অন্য কোনোভাবে কোনভাবে করবা, অন্য যে কোনোভাবে করলেই হলো, এইটুকুটা লিখতে হবে তোমাকে যদি কখনও উল্টা প্রসেসে অঙ্ক দেয়। আচ্ছা তোমাদেরকে অনেকেরই মাস্টার কোর্স সম্পর্কে বারবার আমাকে অনেক কথা বলতেছিল, একটা কথা বলি শোনো, মাস্টার কোর্সে যে 10টা আমি পার্টে ভাগ করেছি P1 থেকে P10, 10টার আলাদা আলাদা গ্রুপ থাকবে এবং ক্লাসগুলো ওই গ্রুপেই হবে। যারা ডাইরেক্ট মাস্টার কোর্সে এনরোল করবা, বিষয়টা আমি ভালো করে বুঝাই দিই তোমাদের। দেখো মাস্টার কোর্সের কোর্স ফি তোমাদেরকে তোমাদের জন্য তো বলেই দিছিলাম 4,000 টাকা, তাহলে এই 4,000 টাকা দিয়ে তুমি এনরোলমেন্ট করলে তুমি একবারে 10টার জন্য এনরোলমেন্ট করে ফেললা, আমার ঝামেলাটা কম, তোমরা একবারে ঝামেলাটা মিটে গেল। তাই এই জায়গায় কোনো ধরনের একবারে দেওয়া দুইবারে দেওয়া এটা আমি কোনোভাবে অ্যালো করতেছি না, এখানে তোমরা চাইলেও কোনোভাবে আমাকে ভাগে দিতে পারবা না। যদি তোমরা একসাথে দাও তাহলেই 4,000 টাকা পড়বে, আর নাহলে ভাগে ভাগে করলে তো তোমরা দেখতেই পাচ্ছ যদি দুইটা অধ্যায় মিলাই তোমরা যদি 400 টাকা করে প্রত্যেকটা অধ্যায় ধরো, তোমরা 21 দিয়ে গুণ দিয়ে দেখো, অধ্যায়ের টাকার পরিমাণ কোনোভাবেই কমানো সম্ভব না যদি তোমরা আলাদা আলাদা চিন্তা করো। আর যেহেতু এই 4,000 টাকাটা এসছেই কম্প্যাক্ট করে সব কিছু বিবেচনা করে, তাই এই টাকাটা বারবারে দেওয়ার আসলে কোনো উপায় নাই। আমি যদি মান্থলি পেমেন্ট নিতাম তোমরা দেখতেই পাচ্ছ একটা অধ্যায় পড়াইতে কত দিন টাইম লাগে, বা কত মানে সুন্দর করে শেষ করতে কী পরিমাণ ইফোর্ট লাগে। কোনোভাবেই মাসিক পেমেন্ট হলে তোমাদের পেমেন্ট কত টাকা হয়ে যায় তো তোমরা চিন্তাও করতে পারবে না, তাই মাসিক পেমেন্টে গেলে তোমাদেরই লস। তাই এইখানে 2-3 বারে মানে দেওয়ার কথা বলে লাভ নাই, কারণ এটা আসলে করতে পারবো না তোমাদের জন্য, তো আমি আলাদা স্কোপ রাখতেছি। যাদের মনে হয় আমাদের ওই চ্যাপ্টারে সমস্যা নাই তোমরা পার্ট পার্ট করে করো, আর এটা একবারে তেমন সমস্যা হবে না কারণ তোমরা আমার সাথে প্রত্যেকটা প্রবলেম সলভ করার একটা সুযোগ পাবা। আচ্ছা আমরা অঙ্কের সমস্যাটাতে আসি যেখানে ছিলাম, আজান দিয়ে দিবে ক্লিয়ার। এখানে ফ্রিজ যদি পরিবেশে তাপ ছেড়ে দেয় তাহলে মাইনাস হওয়ার কথা না, কারণ সিস্টেম পরিবেশে তাপ ছেড়ে দিলে তো নেগেটিভ হয়, সিস্টেম পরিবেশে তাপ ছেড়ে দিলে তো নেগেটিভ হয়। আচ্ছা খুব ভালো একটা কথা বলেছ, ফ্রিজটা পরিবেশে যে তাপ ছেড়ে দিচ্ছে আপু, এই তাপ ছেড়ে দেওয়ার এনট্রপির পরিমাণটাই আমরা এখানে এটা মাপতেছি, ভালো করে থাকো। কিন্তু ফ্রিজটা তো গরম হচ্ছে তাই না, বিষয়টা বোঝো, ফ্রিজটার যেই অংশটা গরম হচ্ছে মানে পিছনটা যে গরম হচ্ছে, ওই পরিবেশের ওই জায়গাটার এনট্রপিটা বাড়তেছে না, মানে ওই ওই যন্ত্রের এনট্রপিটা তো বাড়তেছে, যন্ত্রটা গরম হইতেছে কেমন করে, হিট মানে
ছেড়ে দিচ্ছে মানে কি, মানে ওই যন্ত্রটা ওই জিনিসটা গ্রহণ করতেছে। মানে সোজা কথা, একটা গাড়ির ইঞ্জিন গরম হয় না, গাড়িতে রেডিয়েশন দেওয়া হয় কেন? ইঞ্জিন গরম হচ্ছে তো, গরম হওয়া মানে কি হিট ওর মধ্যে ঢুকছে, যার মধ্যে হিট ঢুকছে তার এনট্রপিটা বাড়তেছে, তো তার এনট্রপি বাড়ার পরিমাণ এই মাইনাসের থেকে অবশ্যই বেশি। এই জিনিসটাই বুঝাইতে চাইতেছি। তাড়াতাড়ি নাহার নাহার আপু বলো আমাকে যে তুমি বুঝতে পারলা কিনা। হ্যাঁ আজান পড়ে গেছে, আমিও তো শেষ করব। দেখো একটা অঙ্ক বুঝাইতে কি পরিমাণ টাইম লাগে, আমি কি জানি যে একটা অঙ্ক আমি বুঝাইতেই থাকবো, কিন্তু তাও আমার উদ্দেশ্যটা হচ্ছে এই অঙ্কটা তোমাদের সবসময় ঠিক করতে হবে। আমিও নামাজ পড়বো, সমস্যা নাই। তোমরা তাড়াতাড়ি আমাকে বলো যে এই পর্যন্ত ক্লিয়ার হলা কি না। আচ্ছা তাহলে আশা করা যায় ক্লিয়ার, না ক্লিয়ার হলে অবশ্যই আমাকে বলবা, আমি কারো সমস্যা জানতে পারলে সেটা সবসময় সমাধান করে দিই, তোমরা জানো, ঠিক আছে, সর্বোচ্চ চেষ্টা করি। তো একটু রিক্যাপ করে দিই, তাপগতিবিদ্যার চারটা সূত্র আমরা পড়লাম, চারটা সূত্রে চারজনের বিবৃতি ছিল, খুব সহজে আমরা মনে রেখেছি, বাইরে ক্লসিয়াস, শীতল কেলভিন, কার্নের যন্ত্র, প্ল্যাঙ্কের ইঞ্জিন। তাহলে আমাদের চারটা সূত্র মনে থাকে। তাপগতিবিদ্যার দুই নম্বর সূত্র কেন কাজে দেয়, এটা আমাদের এনট্রপির সাথে পরিচয় করিয়ে দেয়, এটা আমাদেরকে বোঝায় যে অল্প তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় তাপ নিজে নিজে কখনোই যায় না। তারপরে আমরা কি করতে পারি, আমরা এনট্রপির কাহিনীটা দেখলাম, তাপমাত্রা স্থির থাকলে আমরা কি করব, স্থির না থাকলে কি করব, অঙ্ক করতে হয় কি করে এক লাইনে, এবং মজার কথা যেটা পরীক্ষা আসার জন্য বেশি ইম্পর্টেন্ট, যদি বড় তাপমাত্রা থেকে ছোট তাপমাত্রার এনট্রপি বাইর করতে দেয় আমরা অ্যান্সার নেগেটিভেই বাইর করব, তারপরে আমরা এই লাইনটা লিখব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটা লিখলে আমরা ফুল নাম্বার পাবো, নাহলে কিন্তু আমরা শূন্য নাম্বার পেয়ে যাব, আমাদের অঙ্ক করে বিন্দু মাত্র লাভ হবে না। হ্যাঁ সিস্টেম মানে যেই জিনিসটা গরম হচ্ছে সেই জিনিসটা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এটা এটা এত গুরুত্বপূর্ণ, তোমরা শুধু কোশ্চেন ব্যাংক খুলবা দেখবা এই অঙ্কটা কতবার কত জায়গায় এসছে, তাহলে এটা ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার কনসেপ্ট অবশ্যই হতে হবে। তো আশা করা যায় আমি ক্লিয়ার করতে পারলাম, এরকম ক্লিয়ার হলে ইনশাল্লাহ কোনো জায়গায় বাদবে না। তো সবাইকে আসসালামু আলাইকুম, আজকে শেষ করলাম।